হচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভকামনা, শুভ সকাল। হেমন্তের এই সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের বইয়ের এই চমৎকার আয়োজনে। তো আজকের আয়োজনটা একটু ভিন্ন আমার দৃষ্টিতে, সেটি হচ্ছে যে আমরা একটা খুব কঠিন একটা আলোচনা আজকে আমরা এখানে সূত্রপাত করব, সেটা হচ্ছে মার্ক্সের উপরে, কার্ল মার্ক্সের উপরে। এবং যে আলোচনাটি আমাদের কাছে নিয়ে আসছেন আজকের আমাদের সম্মানিত আলোচক আহমেদ জাভেদ চৌধুরী। তো আমরা আসলে, আমি সমাজবিজ্ঞানের ছাত্র ছিলাম, মার্ক্সের উপরে তো অনেক কিছু আমরা জানার সুযোগ হয়েছিল ছাত্র অবস্থাতে, কিন্তু এরপরও ঘটনা পরিক্রমা এবং বর্তমান বৈশ্বিক পরিবর্তনের ভিতর দিয়ে আমরা যেভাবে যাচ্ছি, সেই আঙ্গিকে আমার মনে হয় এবং বর্তমানে সমাজ বাস্তবতা, যেটা আজকের আমাদের টপিক, সেই বাস্তবতায় আমাদেরকে আসলে মাস্ককে নিয়ে নতুন করে ভাববার মনে হয় সময় এসছে। তো আমরা আজকে খুবই অনুপ্রাণিত এবং সম্মানিত বোধ করছি আমাদের আজকে সম্মানিত আলোচক আহমেদ জাভেদ চৌধুরী। অলরেডি শাকিল বলেছেন ওনার সম্পর্কে, আমি আর কথা বলবো না। তো আমি আমাদের আলোচনা শুরুতে আজকে আমাদের আলোচনার এটা একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের আলোচনাটা তিনটা পর্বে আমরা সারি সাধারণত। প্রথমত আমরা মুখ্য আলোচকের আলোচনা শুনি 30 থেকে 40 মিনিট, এবং তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব যাই, এরপরে আমরা উন্মুক্ত আলোচনা রাখি। তো আমি বিনীতভাবে অনুরোধ করছি আহমেদ জাভেদ চৌধুরী ভাইকে তার মতামত তুলে ধরার জন্য, এবং এইটুকুই আমি অনুরোধ করছি জাভেদ ভাইকে তার মতামত তুলে ধরার জন্য এবং তার আলোচনা শুরু করার জন্য। আপনার জন্য 35 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট আমরা রাখছি। ধন্যবাদ জাভেদ ভাই। অনেক ধন্যবাদ আপনাদের, বিশেষ করে বইয়ের, স্বপ্নের বইয়ের সংগঠন, শাকিল ভাই এবং উপস্থাপক সকলকে, এবং যারা সবাই উপস্থিত আছেন সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো নাকি? জি, শোনা যাচ্ছে। জি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। বিষয়টা আমি অত তাত্ত্বিক ভাবে মার্ক্সের কি কথা, মার্ক্সের তত্ত্ব নিয়ে অনেক আলোচনা বাংলাদেশে হয়েছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মার্ক্স নিয়ে আমার কাজকর্ম 1 দশকের উপরে, 10-12 বছরের উপরে, 13 বছর। তো আমি কেমন পেয়েছি ঠিক, কারণ আমি একটা জিনিস যেটা দেখেছি যে সকলেই মার্ক্স নিয়ে আলোচনার সময় সবাই শুধু মার্ক্সের বইতে বা মার্ক্সের তাত্ত্বিক ভাবে মার্ক্স কি বলেছেন শুধুমাত্র সেটাই বলতে চান। তো সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ধারণাগুলো নিয়ে মাঠে কাজ করার যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে 2-4টা কথা আমি বলতে চাই। প্রথমে হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে মানে ছাত্র ছিলাম, অনেক আগের কথা, তখন আমার কাছে যেটা লাগতো সেটা হচ্ছে যে আমি যেভাবে বাসে করে বা পাবলিক ট্রান্সপোর্টে করে ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছতাম, এবং যেই ধরনের, আমরা তো একটা ঘনবসতিপূর্ণ সমাজ, ঘনবসতিপূর্ণ জায়গায় বাস করি, সুতরাং এখানে একজন আরেকজনের পরিস্থিতি কিন্তু বুঝতে পারি যে কে কার দুর্দশার মধ্যে আছে, কে কমফোর্টেবল নেই, এগুলো কিন্তু পরিচয় না থাকলেও, আলাপ না থাকলেও বোঝা যায়। তো কিন্তু আমি দেখতাম যে ক্লাসের মধ্যে স্যাররা যে যেই সাবজেক্ট আলোচনা করতেন, সেখানে এক এমন একটা পরিবেশ যেটা এই আমি যে বাস্তব সমাজে থাকি সেই বাস্তব সমাজের কোনো প্রতিফলন সেই আলোচনার মধ্যে নেই, ফলে ফলে আমার কাছে খুব, এমনিতে তো পড়াশোনার জন্য সেটা পড়তে হতো, কিন্তু ফলে আমার যে যেটা আমি চাইতাম যে বাস্তবতার যে কেন এরকম বাস্তবতা, অসহনীয় বাস্তবতায় আমরা বাস করছি এবং এর সমাধানটা কি, এবং সামাজিক অবস্থার পরিবর্তন কি করে সম্ভব,
এই জিনিসগুলো কিন্তু আমাদের সিলেবাসে বা ক্লাস কন্টেন্টের মধ্যে ছিল না, ফলে সেটা একটা বিষয় যেটা দাঁড়িয়েছে যে আমার কাছে ক্লাসের পড়ার সঙ্গে আমার নিজের যে ভেতরের যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় সেটা শুরুতেই বিঘ্নিত হয়েছে। তার আমি মোদ্দা কথা আমার যেটা মনে হতো যে সেটা হচ্ছে আমার যে বিষয় নির্বাচন বা জ্ঞান চর্চার যে স্বাধীনতা এবং যুক্তি চর্চার যে একটা প্রসারিত জগৎ সেখান থেকে আমি বঞ্চিত। কিন্তু এই বঞ্চনা বোধটা আমার আমি একটা কনসোল পেলাম যখন আমার মার্কসের লেখার সঙ্গে পরিচয় হলো। আমার কিছু বন্ধু ছিলেন, তারা যখন আমাকে এই মার্কসের লেখা সঙ্গে পরিচয় করালেন তখন তখন আমি আস্তে আস্তে দেখলাম যে না, আমি যেরকম বাস্তব একটা রুড়ো বাস্তবের মধ্যে বাস করি তার কাছাকাছি ধরনের কথা আলোচনা মার্কসের লেখায় আছে। তো ফলে আমি স্বাভাবিকভাবেই মার্কসের লেখার প্রতি তখন একটা আকর্ষণ আমার জন্মে আকর্ষিত হই। তো এটা এই জিনিসটার ফলে যখন আমি মার্কসের লেখার মধ্যে যখন ঢুকলাম, তারপরে যখন এবং অন্যান্য জিনিস যেগুলো আসতে লাগলো আমার সামনে, সেটা হচ্ছে যে মার্কসের লেখা যারা পড়েছে তারা কিভাবে দেখেন, বা তারা তো অনেক আমার অনেক আগে থেকেই পড়েছেন, তাহলে তারা কি অগ্রসর হয়েছেন, অগ্রসর কাজটা কি করেছেন, এটা আমি জানতে চাইলাম। এটা আমার কৌতূহল বশত। তো আমার একটা ছোটবেলা থেকে সহজে যেসব বিষয়ে আমার কৌতূহল আছে সেই সব বিষয়ে আমি কেউ বলুক না বলুক, কেউ উৎসাহ দেখ না দেখ, আমি সেটা নিয়ে একটা অনুসন্ধান বা কাজ করি, সেটা কৌতূহলটাকে আমি দমিয়ে রাখি না। তো সেইটা করতে গিয়ে আমি দেখলাম যে পরিস্থিতি খুব বেশি মানে ভালো নয়। ভালো নয় বলতে, যারা মার্কস করেন, যারা বামপন্থী বলে নিজেদেরকে পরিচয় দেন, তারা তারা তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনি তো মার্কস বা বামপন্থী, আপনি তো মার্কসবাদী, আচ্ছা আপনি কি ক্যাপিটাল পড়েছেন, আপনি কি ম্যানিফেস্টো পড়েছেন, তো এগুলো পড়লে তিন ধরনের প্রতিক্রিয়া আমি পেয়েছি। কেউ খুবই মাইন্ড করেন যে তার মতো এরকম পরিচিত প্রতিষ্ঠিত মানুষকে আমি এই ধরনের সাধারণ নবিশ প্রশ্ন করছি, আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা কিছু নিজেরা না পড়ে কিছু মুখস্থ কথা যেটা নিজের অভিজ্ঞতা দিয়ে উনি পাননি, মুখস্থ কথা বা কিরকম কথা, সেগুলো ওনারা বলে দেন। আর তৃতীয়ত হচ্ছে যে আমি প্রশ্ন করার কে, আমার অথরিটিটা কি, সেগুলো এই তিন ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। তখন আমার মনে হলো যে এই ইগনোরেন্স দিয়ে বা এই অজ্ঞানতা দিয়ে তো আসলে বা না জানা দিয়ে তো কোনো কিছু শুরু হতে পারে না। তো আমার শুরু করতে হবে জানা থেকে। তাহলে তখন আমি নিজেও মার্কসের ক্যাপিটাল পড়া শুরু করলাম এবং একটা পাঠচক্রের আয়োজন করলাম যেটা নাম মার্কসের পুঁজির পাঠচক্র। তো মার্কসের পুঁজি ভালো মতো পড়াতে পারবেন বা এরকম আলোচনা করতে পারবেন এরকম একজন হচ্ছেন আমার তখন আমরা পেলাম আনু ভাইয়ের সঙ্গে, অধ্যাপক আনু মোহাম্মদ, ওনার সঙ্গে আমার পরিচয় হলো। তো তখন ওনার সঙ্গে আলাপ করে আমরা এই পাঠচক্রের ক্লাসটা শুরু করলাম। তো একটা জিনিস যেটা দেখলাম যে এরকম যারা আগেও মার্কসের পুঁজির পাঠচক্র শুরু করেছেন তাদের সাথে মানুষের কমিটমেন্টের একটা অভাব আছে। সেই অভাবটা হচ্ছে যে কোনো একটা জিনিস পাঠচক্র বা কোনো একটা জিনিস শুরু করলে
ধরেন 10-12 জন থাকে শুরুতে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে, কমতে থেকে একজন দুইজনে নেমে আসে। এবং যেটা হয় যে ডেট গুলো, যে ডেটটা আগে বলা হয় যে আচ্ছা অমুক দিন বসবো, অমুক দিন বসবো, তো সেই ডেট গুলোতে যারা আয়োজন করেন বা যারা ডাক দেন তারা নিজেরাই অনেক সময় সেই ডেট গুলো মেনটেন করতে পারেন না। তো তখন যেটা হয় যে মানুষের মধ্যে একটা একটা অস্বস্তি আসে, এবং যারা আসেন তারাও খুব বিরক্ত হন। যে ফলে আমরা যেটা পার্থক্য করেছি যে সেটা হচ্ছে মাসে একদিন 12টা ক্লাস হবে, 1 বছরে 12 মাসে 12টা। তো এভাবে করে, এবং যেই ডেট গুলো আমরা আগে থেকে ঘোষণা করতাম সেই ডেটে আমরা, এটা অনেকটা আপনাদের সাথে আপনাদের সংগঠন স্বপ্নের বইয়ের সঙ্গে আমাদের একটা মিল আছে যে এই প্রত্যেক শনিবারে বসা বা এই শনিবার করে বসা, তো এরকম একটা আমাদের পাঠচক্র গুলো শনিবারে হতো এবং আমাদের এখানে 2 ঘন্টার একটা আলোচনা হতো। তো তারপরে যেটা হয়েছে যে আমার এভাবে কমিটমেন্ট গুলো করতে করতে মানুষের সঙ্গে, মানে বিশেষ করে যারা অংশগ্রহণকারী শ্রোতা, আমরা যারা পাঠচক্রে রেজিস্ট্রেশন করেছিলাম, তাদের একটা আস্থার সম্পর্ক, একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে যায় যে না, যেই কথা তারা বলে সেই কথাটা তারা সর্বোচ্চ চেষ্টা করে রাখবে। এই সম্পর্কটা একটা দারুণ ভাবে আমাদের, আমাকে উৎসাহিত করেছে জ্ঞানের জগতে আরো নানা বিষয়ে এক্সপ্লোর করার। আমরা শুধু পরে ক্যাপিটাল নয়, ক্যাপিটালের পরে সাম্রাজ্যবাদ নিয়ে, সংবিধান নিয়ে, এবং নানা নানা ধরনের বিষয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানান বিষয় নিয়ে আমরা পরে সেমিনার করেছি। এইটা এই জন্য করা সম্ভব হয়েছে যাদের, যারা আসেন, যারা যাদের তাদের সঙ্গে যে একটা একটা হৃদ্যতাপূর্ণ ভালোবাসার সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কটাই আসলে সামনে যাওয়ার উৎসাহ দিয়েছে। আমি এই ক্ষেত্রে রিকল করতে পারি যে আল বিরুনির কথা। আল বিরুনি একজন অনেক বড় দার্শনিক, তিনি ভারতে এসেছিলেন, অনেক বছর ছিলেন, উনি ভারতে এসেছিলেন 1000 সালের শেষের দিকে, এবং 1100 সালের শুরুর বেশ কিছু বছর পর্যন্ত উনি ভারতে ছিলেন। তো ভারতে যখন ছিলেন, ভারতবাসীর প্রতি বা ভারতের মানুষের প্রতি তার ধীরে ধীরে মমত্ব বোধ জেগে ওঠে, তাদের সঙ্গে একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি হয় আল বিরুনি। ফলে তিনি অনুসন্ধান করলেন যে তারা কিভাবে কথা বলে, তারা কি পড়ে, সেগুলো উনার জানতে, এবং সেগুলো উনি যখন জানতে চেষ্টা করলেন, আপনি জানেন যে উনার বিখ্যাত বই তারিক আল হিন্দ, যে বইটা বিখ্যাত বই, তো এরকম উনার অনেক অনেক বিষয়ে উনার কন্ট্রিবিউশন আছে। তো সেগুলো সম্ভব হয়েছে উনার ভারতের মানুষের প্রতি যে ভালোবাসা বা যে সম্পর্ক, যে তাদের সাথে যে ইন্টারাকশন, তার মধ্যে দিয়ে যে ভালোবাসা তৈরি হয়েছে, সেটা কিন্তু তাকে উদ্বুদ্ধ করেছে তার ভারতবাসী যেই সমস্ত শাস্ত্রে, ক্লাসিক্যাল যে সমস্ত শাস্ত্র, সেই সমস্ত শাস্ত্র কিন্তু তিনি পড়েছেন। আবার এই ভালোবাসা থেকে, মানুষের প্রতি এই সম্পর্কের জায়গা থেকে উনি যখন তাদের এগুলো পড়েছেন, তখন ফলে তিনি পড়তে গিয়ে উনার নিজের মধ্যে এক ধরনের কেপাবিলিটি ডেভেলপ করেছে, সক্ষমতা ডেভেলপ করেছে, এবং সেই সক্ষমতা দিয়ে উনি কিন্তু ভারতে বসেই বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেছে। তার মানে জ্ঞানের পথে হাঁটতে গেলে মানুষের সঙ্গে যে সম্পর্ক, কমিটমেন্ট, ভালোবাসা এবং একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ, এই এইটা কিন্তু জ্ঞানের জন্য, সেটা আপনি মার্কস বলেন বা যে কোনো বড় চিন্তকই বলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে মানুষের সাথে আপনার ভালোবাসাপূর্ণ সম্পর্ক। কারণ হচ্ছে যে
আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে এই মানুষ কিন্তু একটা, আমরা তো অনেক সময় অনেক ভাগ করি, সে পুঁজিবাদী সে মার্ক্সবাদী এরকম, এইগুলো কিন্তু আমার কাছে অনেক সময় এগুলো আমি বিশ্বাস করি না, কারণ এগুলোতে কতগুলো তকমা থাকে, কিন্তু কথাটা হচ্ছে যে মানুষের যে জীবন্ত অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স, মানুষ কিন্তু একটা জীবন্ত অভিজ্ঞতার আধার, এবং এই যে অভিজ্ঞতার যে বিনিময়, এই বিনিময়ের কথা কিন্তু, অভিজ্ঞতার বিনিময়ের কথা কিন্তু আবু একটু কথা বলছি তো, মানুষের যে অভিজ্ঞতার বিনিময়, মানুষের সাথে মানুষের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু তাকে কতগুলো যে সক্ষমতা দিয়েছে, সেই সক্ষমতার ফলে উনি কিন্তু আবার সেই সক্ষমতা দিয়ে উনি কিন্তু কতগুলো জ্ঞান জগতে কন্ট্রিবিউট করেছেন, এবং উনার বইতে এটা আছে যে মানুষের সাথে মানুষের অভিজ্ঞতার আদান প্রদানের মধ্য দিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়, এইটা শান্তিময় একটা সৌহার্দ্যময় পরিবেশের জন্য পূর্ব শর্ত। কিন্তু দেখেন, আমরা কিন্তু এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লো ব্যাপকভাবে বিভিন্ন জেলায়, এটা কিন্তু আমাদের এটা বলে না যে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ একটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা সুন্দর সমাজে বাস করি। আমরা যারা হামলা করেছে এই যে হিন্দুদের উপরে বা তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারা কি এই একটা কমিউনিটির মধ্যে বিভিন্ন ধর্ম, ধর্মীয় বিশ্বাস, বিভিন্ন আচার আচরণের মধ্য দিয়ে মানুষের যে বেড়ে ওঠা, এর ফলে যে পারস্পরিক যে অভিজ্ঞতার বিনিময়, এই অভিজ্ঞতার বিনিময়ের কোনো যদি পরিবেশ থাকতো, হ্যাঁ, তাহলে একটা শান্তিময় অবস্থা বিরাজ করত। সেই শান্তি তো নিশ্চয়ই ছিল না, যার ফলে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের উপর সহিংস হয়ে এরকম তার বাড়ি ঘর আশ্রয় ধ্বংস করে ফেলতে পেরেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমি মার্ক্সের আলোচনার একটা বড় দিক যেটা আমার কাছে মনে হয়েছে, যে সেটা হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের সমাজে শোষণ এবং বঞ্চনা আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা যখন ছাত্র অবস্থা থেকে বড় হই, তখন শোষণ বঞ্চনা যে আছে এই, এবং কিভাবে শোষণ বঞ্চনা বঞ্চিত হচ্ছে মানুষ, এই বিষয়টা কিন্তু আমাদের পাঠ্যসূচিতে থাকে না। ফলে এটা আমাকে আলাদা করে একটা বাস্তব সমাজের রিয়েল পিকচার পেতে গিয়ে আমাদের মার্কস পড়তে হয়, বা এরকম যেগুলো যেগুলো লেখা আমার বাস্তবকে, সত্যিকারের বাস্তবকে অ্যাড্রেস করে, সেগুলো আলাদা করে পড়তে হয়। তাহলে পাঠ্যসূচি কেন এরকম থাকবে যে যে আমার বাস্তব যে লিভড যে লাইফ, তার সঙ্গে পাঠ্যসূচির এত তফাৎ কেন থাকবে? হ্যাঁ, যে যেই জিনিসটা আমাকে কিন্তু আলাদা করে একটা অভিজ্ঞতা নিতে হচ্ছে। তো ফলে আমাদের এই ক্ষেত্রে আমাদের যেটা আমার যেটা হয়েছে যে আমি মার্কস পড়তে গিয়ে যেই জিনিসগুলো আমি পেয়েছি, কিন্তু আমার কাছে মার্কসের সবচাইতে কতগুলো আইডিয়া তো খুবই দারুণ এবং আকর্ষণীয়, কিন্তু সেই আইডিয়াগুলো যারা আপহোল্ড করেন বলে আমরা জানি বা সমাজে প্রতিষ্ঠিত, তাদের মধ্যে আমি খুব সেটার প্রতি সিনসিয়ারিটি দেখি। যেমন যেমন আমরা একটা মার্ক্সের লেখার একটা বড় দিক হচ্ছে শ্রেণী, যে একটা শ্রেণী, যদিও বিভিন্ন জায়গায় শ্রেণী থাকলেও মার্ক্সের শ্রেণী নিয়ে যে সিস্টেমেটিক আলোচনা, সেটা শুধুমাত্র আছে মার্ক্সের ক্যাপিটালের ভলিউম 3-তে, ক্যাপিটাল ভলিউম 3-তে একেবারে সবার শেষে 52 নম্বর যে অধ্যায় চ্যাপ্টার, সেখানে আছে। তো
এখন এখন আমি জিনিসটা এভাবে বলতে পারি যে মার্ক্স যে শ্রেণীর কথা বলেছেন আর আমরা বাস্তবে যে বাংলাদেশে যেই শ্রেণী বিভক্ত সমাজ দেখি এটা আসলে কিরকম, আমি কিন্তু খুব তাত্ত্বিক বা কোনো এরকম মাথা ঘোরানো কোনো কথাবার্তা বলতে পারবো না, কারণ সেই ক্ষমতা বা জ্ঞানের জোর আমার নেই। হ্যাঁ, আমি শুধুমাত্র বলতে পারি যে আমার অনুভূতিতে জিনিসটা কিরকম ধরা পড়েছে। মার্কসের ভলিউম ক্যাপিটাল ভলিউম 3 তে 52 নম্বর চ্যাপ্টারে যেখানে লিখে মার্কস আর লিখতে পারেননি, এঙ্গেলস বলছেন যে তার মার্কসের জীবন দশায় তো শুধুমাত্র ভলিউম 1 বেরিয়েছিল, ভলিউম 2 এবং 3 তো হচ্ছে এঙ্গেলস ওগুলো এডিট করে ওগুলো গুছিয়ে তারপরে প্রকাশ করেছেন। সেটা তো 1883 সালে মার্কসের মৃত্যুর বহু পরে, বেশ কয়েক বছর পরে এঙ্গেলস এর সম্পাদনায় বেরোলো সেগুলো। তো সেইখানে যেখানে উনি শ্রেণীর আলোচনাটা শুরু করেছিলেন, এক পৃষ্ঠা না দেড় পৃষ্ঠা লেখার পরে মার্কস এর কলম থেমে যায়, তারপরে মার্কস মারা যায়। তো মার্কস এর ওই শ্রেণীর আলোচনাটা ছিল, উনি খুব সিম্পল ভাবে শুরু করেছেন। উনি বলেছেন যে এই সমাজে তিনটে শ্রেণী আছে এবং তিনটে শ্রেণী কথা বলেছেন। একটা হচ্ছে যে কারখানার মালিক বা প্রোডাকশনের যিনি মালিক, আরেকটা হচ্ছে যিনি জমির মালিক, আরেকটা হচ্ছে যিনি বিল্ডিং এর মালিক। তো কেন? কারণ হচ্ছে যে এই তিনটে জায়গা থেকে তার স্ট্রিম অফ ক্যাশ ইনফ্লো আসে, অর্থাৎ যেখান থেকে উনার আয় আসে, আয়ের উৎস এই তিনটে। সুতরাং এই তিনটে থেকেই উনি তিনি মালিকানা বলেছেন, মালিকানার কথা তিনটে জিনিস থেকে আছে, ফলে তিনটে জিনিস ক্যাশ ইনফ্লো গুলো তিনটে আলাদা আলাদা শ্রেণী সমাজে জন্ম দিয়েছে। এই পর্যন্ত আলোচনা করে উনি তারপরে তো মার্কসের আলোচনা যারা করেছেন যে উনি অনেক ডায়ালেকটিক্যালি জিনিসটাকে এনগেজ করেন এবং অনেক জটিল ডায়নামিক্স গুলোকে আমাদের সামনে উন্মোচিত করে, যেমন সারপ্লাস ভ্যালুর আলোচনা উনি যেভাবে খুব চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। তো এখন সমাজে কি তাহলে আমার যদি এখানে বলি যে হ্যাঁ, মার্কস সময় পাননি এই আইডিয়াটাকে আরো ফার্দার ডেভেলপ করার বা এই শ্রেণীর বিশ্লেষণটাকে আরো ডেভেলপ করার, কিন্তু আমরা বাস্তব সমাজে কি দেখি? আমরা বাস্তব সমাজে কি এরকম শ্রেণী দেখি শুধু? আমার মনে হয় যে এর পরবর্তীতে মাইক স্যাভেজ এবং পিয়েরে বোর্দু উনারা যে শ্রেণীর আলোচনা করেছেন সেইটা সেইটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পিয়েরে বোর্দু এবং মাইক স্যাভেজ উনারা যে আলোচনাটা করেছেন সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র যদি ক্যাশ দিয়ে চিন্তা করি তাহলে ক্যাশ ইনফ্লো দিয়ে চিন্তা করি তাহলে এর বাইরেও সমাজের বাস্তবতা আছে, সমাজের শ্রেণীর স্ট্রাটাটা আছে। সেটা স্ট্র্যাটিফিকেশনটা কিরকম আছে যে উনি বলছেন যে একটা হচ্ছে যে সেটা যদি আমরা একটা হচ্ছে মানি ক্যাপিটাল, মানে আর্থিক ভিত্তিতে যে শ্রেণী তৈরি হয় সেটা একটা, এর বাইরে আছে কালচারাল ক্যাপিটাল আর আরেকটা আছে পলিটিক্যাল ক্যাপিটাল। রাজনৈতিক ক্ষমতাও একটা শ্রেণী বিভাজনের একটা উৎস। হ্যাঁ, কালচারাল ক্যাপিটাল অর্থাৎ কার এডুকেশন আছে কার এডুকেশন নেই, কে কোন কত দামি স্কুলে পড়তে পারছে, কে কত অদামি স্কুলে পড়ছে, এই যে কালচারাল যে ক্যাপিটাল, সেই কালচারাল ক্যাপিটালের এমনকি ইভেন ইংরেজি ভাষা যে অনর্গল কথা বলতে পারছে এবং পারছে না আমাদের মতো দেশে, সেগুলো দিয়েও কিন্তু অনেক সময় ক্লাসের ব্যাপারটা প্রকাশ পায়। এর বাইরে আমি বলবো যে আমাদের দেশে এই সমস্ত কিছু থাকার পরেও আর একটা শ্রেণী আছে, আরো কতগুলো। এই এখন মাইক স্যাভেজ এবং ওই পিয়েরে বোর্দুর আলোচনার পরে আমি কি দেখছি, আমি দেখছি যে এখানে নারী পুরুষ একটা অনেক সময়
শ্রেণী হিসেবে ওয়ার্ক করে। নারী পুরুষ সবসময় শুধুমাত্র নারী পুরুষ হিসেবে না, নারী পুরুষ অনেক সময় নারী অনেক সময় অধস্তন শ্রেণী হিসেবে, পুরুষের শ্রেণী অধস্তন শ্রেণী হিসেবে অনেক সময় এটা ওয়ার্ক করে। এবং ফলে আপনি দেখবেন যে সহিংসতা, তারপরে হচ্ছে ধর্ষণ এবং নানান রকমের নারীর প্রতি যে অসৌজন্যমূলক আচরণ, এই এইগুলোর উৎস কিন্তু হচ্ছে ওই যে নারী পুরুষ তখন আসলে শ্রেণী হিসেবে ওয়ার্ক করে। এইটা হচ্ছে আমার মনে হয়েছে। আরেকটা হচ্ছে যে নারী পুরুষের এর বাইরেও আরেকটা জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা এবং সংখ্যা লঘুত্বটা। মানে সংখ্যাগরিষ্ঠ যেমন যারা সাম্প্রদায়িক এই হামলা করেছে, ধর্মীয় বিশ্বাসও আমার আমার ইয়েতে আপনারা নিশ্চয়ই সব আমার সব কথা এগ্রি করবেন না, অবশ্যই বলবেন তো, কিন্তু আমার ভাবনাটা বা ইয়েটা বলে নিই আমি, সেটা হচ্ছে যে এই ধর্মীয় বিশ্বাস অনেক সময় যেমন কেউ মুসলমান, কেউ হিন্দু বা কেউ খ্রিস্টান, যখনই বাংলাদেশের পেরিফেরিতে সে জানছে যে সে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তখন সে কিন্তু অধস্তন সংখ্যালঘু, সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, তাদের উপরে নিজের ডিসিশন চাপিয়ে দিচ্ছে এবং তাদের সঙ্গে বিনীত আচরণ করছে না, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। তাহলে কি হলো? তাহলে ওই পয়েন্টে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় সম্প্রদায়ও একটা কি একটা শ্রেণী হিসেবে ওয়ার্ক করলো, মানে একটা অপ্রেসিভ বা অন্যায় আচরণে উদ্বুদ্ধ হওয়া একটা শ্রেণী হিসেবে কাজ করলো। তো ফলে এবং এইগুলোর সাথে কিন্তু আবার ইকোনমিক ক্লাস আছে, মানে আমি এগুলো বলছি না, এই মানে ধরেন নারী পুরুষ এর মধ্যে যে ইকোনমিক ক্লাস নেই তা নয়, এর মধ্যে এই মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি সোজা কথা, আপনি যদি শ্রেণী কথাটা না বলে এখানে যদি আপনি অসমতা বলেন, হ্যাঁ, যে যে একটা অসাম্য আছে সমাজে, সে অসাম্য অনেক ধরন আছে, অনেক অনেক রকম আছে, কিন্তু ক্লাস জিনিসটা করে কি এই সমস্ত জিনিসের মধ্যে মানে সেই পরিস্থিতিকে আরো খারাপ দিকে নিয়ে যায়। মানে ক্লাসের মানে ইন্ধনটা এখানে অনেকটা অনুঘটকের মতো কাজ করে, যেটা অসাম্যের যে পরিণতি এবং অসাম্যের যে অবস্থা সেটাকে আরো এক্সাজারেট করে, মানে আরো এটাকে ফুলিয়ে ফাপিয়ে বা আরো এটাকে খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। তো এই এইটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমার কাছে মনে হয় যে এইখানে আমরা একটা জিনিস ভাবতে পারি, সেটা হচ্ছে যে যে আমাদের সমাজটা এইরকম, আমাদের সমাজ শুধুমাত্র কিন্তু শোষণ দিয়ে বলা যাবে না। কেন? যেমন ধরেন শোষণের বাইরেও বঞ্চনা আছে। এই যে 21st century আমরা অনেক ধরনের বঞ্চনা দেখি, এগুলো কিন্তু শুধুমাত্র ওই কারখানার মধ্যে, যেমন মার্ক্সের কাছে প্রলেতারিয়েট শ্রেণী, যার কাছে শুধুমাত্র শরীরটা ছাড়া, গতরটা ছাড়া আর কিছুই নেই, তাকে লেবার, একটা লেবার টাইম বিক্রি করে তাকে পয়সা উপার্জন করে নিজের জীবনকে রিপ্রোডিউস করতে হয়। তাহলে এই যে এই যে যে এই যে যে মান ইয়েগুলো, এই যে শ্রমিক, এই শ্রমিকের বাইরেও তো আমাদের কারখানার শ্রমিকের বাইরেও আমাদের অনেক ধরনের শ্রমজীবী মানুষ আছে, আমাদের ইনফরমাল সেক্টরের শ্রমজীবী মানুষ আছে, এবং মার্কসের লেবার কিন্তু হচ্ছে মেইল লেবার। আমাদের এখানে কিন্তু গার্মেন্টস থেকে শুরু করে অনেক অনেক, আমরা মার্কসের চিন্তাগুলোকে সীমাবদ্ধ হিসেবে না দেখে আমরা এটাকে এক্সটেন্ডেড ভাবে ব্যবহার করতে পারি। এটাকে যেমন মার্কসের শোষণ কি উনি বলেছেন, ইকোনমিক এক্সপ্লয়টেশন, এবং যেখান থেকে সারপ্লাস ভ্যালু তৈরি হচ্ছে, উদ্বৃত্ত মূল্য তৈরি হচ্ছে, সেখান সেইটা কি মেয়েদের ক্ষেত্রে গার্মেন্টসে তৈরি করছে না? অবশ্যই করছে। কিভাবে করছে? আমি একটা আমার কাজে দেখিয়েছি, আমি সেটার গ্রাফও দেখাতে পারি, এমনি মুখে বলে দিই। সেটা হচ্ছে যে
আমি 2010 থেকে 2016 সাল পর্যন্ত গার্মেন্টসের কর্মরত মানুষের প্রোডাক্টিভিটি কতটা বেড়েছে সেটা আমি দেখেছি। সেটা তিনের মতো বা তিনের কাছে 3.12 এরকম, মানে 3 গুণ সে প্রোডাক্টিভিটি বেরিয়েছে বা বাড়িয়েছে। মানে শ্রমিক ডে 1 থেকে ঢুকলো এই 2016 পর্যন্ত, এই 6 বছরে সে তার প্রোডাক্টিভিটি 3 গুণ বাড়িয়েছে। আচ্ছা, কিন্তু এর এই বাড়তি যে প্রোডাক্টিভিটি, বাড়তি প্রোডাক্টিভিটির কারণে কিন্তু এই আয় করেছে না কারখানা গার্মেন্টস এর? এটা আয় করেছে তো, এই প্রোডাক্টিভিটির উপরেই তো। তো তাহলে এই প্রোডাক্টিভিটি দিয়ে যে আয় করেছে, সেই আয়ের রিডিস্ট্রিবিউশনটা, হ্যাঁ, তাদের বেতন বেড়েছে কতটুক জানেন? 0.12%, 1%, আধা পার্সেন্টও না, 12 পয়সা বেড়েছে। যেখানে সে 3 গুণ প্রোডাক্টিভিটি বাড়িয়েছে, সেখানে তার বেতন বাড়িয়েছে মাত্র 0.12 পয়সা। হ্যাঁ, তাহলে তাহলে এটা কি, তার মানে হচ্ছে বাড়তি যে, আপনারা জানেন যে কারখানার মধ্যে দুইটা ফোর্স আছে লেবারের দিক থেকে চিন্তা করলে। একটা হচ্ছে যারা লেবার ইনকাম দিয়ে বেঁচে থাকে, মানে যারা শ্রম বিক্রি করে বেতন পেয়ে বেঁচে থাকে, আর যারা নন লেবার ইনকাম, যারা শ্রম দেয় না, যেমন মালিক পক্ষ, তারা শ্রম দেয় না কিন্তু তারা ইনভেস্টর, ইনভেস্ট করেছে, পুঁজি খাটিয়েছে, তো পুঁজির যে রিটার্ন। তাহলে আমি যদি এই বাড়তি প্রোডাক্টিভিটির হিসাটা, লেবার কতটুক পেয়েছে এবং পুঁজি কতটুক পেয়েছে, পুঁজি এইটার অধিকাংশ, মানে অধিকাংশ ক্রিমটা সে নিয়ে গেছে, মানে মালিক পক্ষ নিয়ে গেছে, আর লেবারকে দিয়েছে তার বেতন, বেতন বেড়েছে মাত্র 0.12%। তাহলে দেখেন এই যে 3 পয়েন্ট ধরেন সামথিং থেকে 0.12 যদি বাদ দেন, এই যে বাড়তি 2.83% বা 2.5%-এরও বেশি, এটা কিন্তু হচ্ছে শ্রমিকের হিস্যা। সেই শ্রমিকের হিস্যাটা শ্রমিককে না দিয়ে, তাকে মানবেতর জীবনযাপন করিয়ে সে কিন্তু এটা পুরাটা সাইফন্ড অফ করলো। হ্যাঁ, তাহলে এই যে এটা করলো, এর ফলে কি হলো? এর ফলে এইটা কি কি, এটা এটাই হচ্ছে শোষণ, ইকোনমিক এক্সপ্লয়টেশন। মানে আমি আমার প্রোডাক্টিভিটি বাড়ালাম, আমি আমার নিপুণতা দক্ষতা এটা বাড়ালাম, কিন্তু সেইটা ন্যায্য হিস্যাটা আমাকে দেয়া হলো না, না দিয়ে সেটা মালিক পক্ষ নিয়ে সেটা সুইজারল্যান্ডে গিয়ে প্রমোদ তরিতে খরচ করে আসছে, হ্যাঁ, বা ক্যানাডায় গিয়ে সে বাজার করে আসছে। সো ফলে এই যে একটা বৃহত্তর জনগোষ্ঠীর একটা অন্যায্য জিনিস তার উপর চাপিয়ে দেয়া হচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে বুঝতে কিন্তু খুবই সাহায্য করে হচ্ছে এই জ্ঞানগত এই টুল যেটা মার্কস আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, যদিও আমাদের এরকম ইন্ডাস্ট্রি ধরে ধরে শোষণ, বঞ্চনা এবং অন্যায্যতার চিত্রগুলোর বুদ্ধিবৃত্তিক অতখানি কাজ আমরা দেখি না, আরো বেশি কাজ থাকলে আরো বেশি উপকার হতো, আমরা অনেক বুঝতে পারতাম, কিন্তু সেই সেই কাজ সেই কাজ আমাদের এখানে লোকে রাস্তায় মিছিলে যত বেশি মনোযোগ দেয় তার চেয়ে, আমি বলছি যে সেটা অগুরুত্বপূর্ণ না, কিন্তু সাথে সাথে কিন্তু ধারণা পরিষ্কার করা, চিন্তাগুলোকে সামনে আনা, এইটাও কিন্তু একটা লড়াইয়ের হাতিয়ার। আমি বলছি এটাকে অগুরুত্ব, মানে আমি এই ক্ষেত্রে এরিক হবসবমের কথা খুব মনে করি এবং পছন্দ করি। উনি বলেছেন যে শুধু ওই যে থিসিস অন ফয়ারবাখের শেষ যেটা যে কি ফিলোসোফার্স হ্যাড হিদার টু অনলি ইন্টারপ্রেটেড দ্য ওয়ার্ল্ড বাট দ্য পয়েন্ট ইজ টু চেঞ্জ ইট। আমাদের চেঞ্জ করার জন্য খালি অ্যাক্টিভিজম না, অ্যাক্টিভিজমের প্রতি কোনো অশ্রদ্ধা নেই আমার, কিন্তু অ্যাক্টিভিজমের পাশাপাশি আমাদের ধারণা পরিষ্কার করা, চিন্তা নির্মাণ করা, বিশ্লেষণকে শক্তিশালী করা, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ আমার মনে হয়। সবশেষে আমি বলবো, আমার কি সময় শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি, আপনি কন্টিনিউ করুন প্লিজ। আচ্ছা, তো আমি একটা জিনিস আমি বলবো যে সেই ক্ষেত্রে আমাদের
আমার একটা জিনিস পড়েছিলাম, খুব ভালো লেগেছিল, গৌতম বুদ্ধের সুত্তনিপাতা। সুত্তনিপাতাতে গৌতম বুদ্ধ সাথে তার ডিসাইপলদের আলোচনা হচ্ছে, সেখানে উনি বলছেন যে আচ্ছা মায়ের সাথে সন্তানের সম্পর্ক কি? তো তখন ডিসাইপল ওনারা বলছেন যে না, মায়ের সাথে সম্পর্ক হচ্ছে মেটিরিয়াল ডিপেন্ডেন্সি, যে মা যদি তাকে টেক কেয়ার না করে, তার মেটিরিয়াল কন্ডিশন গুলো পূরণ না করে, তাহলে বাচ্চা বেঁচে থাকবে না। তখন গৌতম বুদ্ধ বললেন, তাহলে মায়ের সাথে সম্পর্ক কি শুধুই এই বস্তুগত আদান প্রদান বা বস্তুগত জিনিসের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত? এইটার উপরই কি তাদের সম্পর্ক নির্ধারিত হয়? তখন ডিসাইপলরা চুপ ছিলেন, তারা বলছেন যে আপনি বলেন। তখন গৌতম বুদ্ধ বললেন যে না, শুধুমাত্র মায়ের সাথে সন্তানের সম্পর্কটা শুধুমাত্র মেটেরিয়াল ডিপেন্ডেন্সি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে মায়ের সাথে কিসের সন্তানের সম্পর্কটা কি? উনি বলছেন দেয়ার আর টু টাইপস অফ থিংস, একটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হচ্ছে রেসপন্সিবিলিটি। অনেক সময় আমরা অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি কে গুলিয়ে ফেলি। অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে যে, এইটা অমর্ত সেন স্যার আমাদের এখানে লাস্ট বক্তৃতাও বলেছে, যেটা হচ্ছে দায়িত্ব, আমার এই জব, আমার ইউনিভার্সিটিতে ক্লাসে যাই, ক্লাস নেওয়াটা আমার দায়িত্ব, খাতা দেখাটা আমার দায়িত্ব, রেজাল্ট দেওয়াটা আমার দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব, এই এই যে অ্যাকাউন্টেবল আমার, আমি এই দায়িত্বগুলো, এই দায়িত্ব পালন করার জন্য কিন্তু আমাকে বেতন দেওয়া হয়, আমি কিন্তু আই এম বিং পেইড অফ। সুতরাং এটা একটা, কিন্তু এই দায়িত্বের বাইরেও কতগুলো রেসপন্সিবিলিটি আছে, যেটাকে আমরা বাংলা করি কর্তব্য বোধ। তো গৌতম বুদ্ধ বললেন, আবু হ্যাঁ আবু, তো গৌতম বুদ্ধ বললেন যে মায়ের সঙ্গে সন্তানের একটা পারস্পরিক যে অসম ক্ষমতা সম্পর্ক, সেই অসম ক্ষমতা সম্পর্কে মায়ের কতগুলো বাড়তি দায়িত্ব বোধ আছে, রেসপন্সিবিলিটি আছে। কিরকম বলে, মা সন্তানের জীবনে এমন কিছু প্রভাব রাখতে পারে যেটা সন্তান নিজে নিজে করতে পারে, হ্যাঁ, নিজে নিজে তার করার ক্ষমতা। যেমন সন্তানকে যেই বয়সে মা স্কুলে পাঠান, সন্তানকে সামাজিক আচার আচরণ সম্পর্কে, ভাষা সম্পর্কে, বিভিন্ন জিনিসের পরিচয় সম্পর্কে যেভাবে এবং নৈতিকতা সম্পর্কে যেভাবে সন্তানকে গাইড করেন, সেটা কিন্তু সেইটার আসলে সেইটা যদি ওই বয়সে ওই অবস্থায় সন্তান কিন্তু সেটা নিজের জন্য করার ক্ষমতা রাখে না, সেটা মা সেটা বোঝেন। ফলে মায়ের এখানে একটা, মায়ের সঙ্গে সন্তানের অসম ক্ষমতা সম্পর্ক আছে, কিন্তু মা কখনো কিন্তু সন্তানের উপর কোনো কিছু মানে অন্যায্য ভাবে, অন্যায় ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা শোষণ করা বা বঞ্চনা করা, এইটা কিন্তু করেন না সাধারণত। তাহলে তার মানে এইখানে দুইটা অসম ক্ষমতা সম্পর্ক থেকে এখানে আমরা কি দেখি? এখানে দেখি যে মায়ের একটা কর্তব্যবোধ আছে সন্তানের প্রতি, হ্যাঁ, যেখানে সন্তান অপারগ। আপনি যখন চিন্তা করেন, যদি আমার আশেপাশের কথা চিন্তা করি, পরিবেশের কথা চিন্তা করি, পরিবেশকে তো আমরা যাচ্ছে তাই ভাবে নষ্ট করছি। কেন নষ্ট করছি? কারণ পরিবেশের সঙ্গে আমাদের ক্ষমতার সম্পর্ক অসম ক্ষমতা সম্পর্ক, পরিবেশকে আমরা যাচ্ছে তাই ভাবে নষ্ট করছি। ফলে কিন্তু এবং আমরা কিন্তু এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যালঘু বা অনেক ধর্মীয় বিশ্বাস বা নৃগোষ্ঠীর উপরে অত্যাচার চালাচ্ছি, তাহলে কি এটা বলা যাবে যে গৌতম বুদ্ধের সত্যনিপাতায় যে ইথিক্স সম্পর্কে, হ্যাঁ, যে কর্তব্যবোধ সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে সেটা আমাদের মধ্যে আছে? কোনো ধরনের ইথিক্স বা কর্তব্যবোধ কি আমাদের মধ্যে কালেকটিভলি দেখা যায়, সামষ্টিকভাবে দেখা যায়? দেখা যাচ্ছে না। কারণ গৌতম বুদ্ধের কথাটা যদি আমি মানতাম, মা এবং ছেলের যে সম্পর্ক, অর্গানিক সম্পর্ক, সেখানে যেমন মায়ের একটা কর্তব্যবোধের জায়গা থেকে সে সন্তানকে আগলে রাখে, দায়িত্ব করে, কর্তব্য পালন করে, কর্তব্যবোধের পরিচয় দেয়, আমরা কিন্তু আমাদের অধস্ত
অধস্তন মানুষদের সাথে, আমাদের বাসার কাজের মানুষদের সাথে কি আমরা, বা আমাদের আমাদের আশপাশের অধস্তন ব্যক্তিদের সাথে কি আমরা কর্তব্য দায়ের থেকে কোনো কাজ করি? করি না। আমরা আমাদের ক্ষমতার জোর এবং ক্ষমতার শক্তি দিয়ে চাপিয়ে সেখানে কাজ করি। এই যে সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে দিয়ে কি প্রকাশিত হলো, যে প্রকাশিত হলো যে যারা সংখ্যায় ছোট, যারা সংখ্যা লঘু, সেটা নৃগোষ্ঠী হোক, ধর্মীয় বিশ্বাস হোক, তারা সংখ্যাগরিষ্ঠের এই পেশিশক্তির আস্ফালনে বা পেশিশক্তির বাড়বাড়ন্ততে তারা অনিরাপদ জীবন যাপন করছে। এইটা তো কোনো এথিক্যাল সমাজ হতে পারে না। আমি এই কথাটার সঙ্গে, গৌতম বুদ্ধের এই কথাটার সঙ্গে আমি রিকল করতে পারি অ্যারিস্টটলের নিকোলোমাকিয়ান এথিক্সের, এগুলো এগুলো একটু জটিল আলোচনা, কিন্তু আমি খুব সিম্পল কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে অ্যারিস্ট আর মার্ক্সের একটা জিনিস আমি কিন্তু, সবাই শুধু মার্ক্স থেকে শুরু করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে মার্ক্স তো মার্ক্সের আগে হেগেল আছে, হেগেলের চিন্তাকে উনি ব্যবহার করেছেন, এবং মার্ক্সের কিছু কিছু লেখা পড়লে মনে হবে একদম অ্যারিস্টটলের কথাগুলো উনি অনুসরণ করছেন। হ্যাঁ, তো অ্যারিস্টটলের যে নিকোলোমাকিয়ান এথিক্স, সেখানে উনি বলেছেন যে মানুষ সাধারণত কি উদ্দেশ্যে কথা বলে, কাজ করে, মানুষের জীবনের উদ্দেশ্য কি। একটা হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে সুখ প্রাপ্তি, সে সুখের আশায় সে সুখময় জীবন যাপন চায়। আরেকটা হচ্ছে মানুষ সম্পদ চায়, আর আরেকটা হচ্ছে মানুষ সম্মান চায়। কিন্তু তিনটাই কিন্তু মানুষকে পূর্ণতা দেয় না। এরও একটা উচ্চ স্তরের একটা জীবন আছে, যেটা হয় চিন্তাময় জীবন, যেটা হচ্ছে যে চিন্তাশীল মানুষ যেভাবে নিজের জীবন যাপনের কথা ভাবে, নিজের জীবন যাপনের এবং আশেপাশের মানুষের অবস্থার দুর্দশার থেকে উন্নতির জন্য বিভিন্ন জিনিস ভাবে, চিন্তাশীল জীবন। এবং চিন্তাশীল জীবনের দুটো পার্ট, একটা হচ্ছে নৈতিক জীবন যাপন, আর একটা হচ্ছে বৌদ্ধিক জীবন যাপন। তো নৈতিক এবং বৌদ্ধিক জীবন যাপন সে করতে পারলো কিনা, এইটা কিন্তু প্রকাশিত হয় সে যদি একটা শান্তিময় সৌহার্দ্যময় সমাজের মধ্যে সমাজ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেই সেইটার একটা প্রকাশ ঘটে। কিন্তু আমরা একটা সৌহার্দ্যময় সমাজ প্রতিষ্ঠা করতে পারি না, গৌতম বুদ্ধের লেসন থেকেও পারিনি, অ্যারিস্টটলের নিকোলোমাকিয়ান এথিক্সের কথা তার থেকেও আমরা ড্র করতে পারি যে আমরা সেরকম সমাজ তৈরি করতে পারিনি। এই কারণ হচ্ছে যে আমাদের শুধুমাত্র শুধুমাত্র ইয়েই নয়, মার্ক্সের আলোচনা তো এখানে প্রাসঙ্গিক বটেই, বড় ধরনের এথিক্যাল ডিগ্রেডেশন আমাদের আছে, যেটা 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 থেকে যে যেই জিনিসটা আমাদের শনাক্ত করা উচিত, এবং এইখান থেকে আমাদের এথিক্যাল জীবনযাপনের ভাবনা চিন্তা শুরু করা উচিত। এই হচ্ছে মোটামুটি আমার আলোচনা। তারপরে আমি মনে হয় অনেক সময় নিয়ে নিয়েছি। না জাবেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। না আপনি আপনার সময়ের ভিতরে আছেন এবং খুবই চমৎকার লাগলো আপনার সুদীর্ঘ আলোচনা, এবং অত্যন্ত পরিষ্কার আপনার ধারণাগুলো, আমাদের বুঝতেও সুবিধা হলো নিঃসন্দেহে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে এখানে তো শ্রেণী সচেতনতা এত বেশি হয়ে গেছে, এবং কত যে শ্রেণী আছে তার একটা হিসাব করতে হবে। এখন তো আমি এখন ওই জ্ঞান গর্ভে যাব না। আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছেন মার্ক্সের আলোচনার আঙ্গিকে, ধরেন একটা শ্রেণী সচেতনতা নিয়ে এসেছেন, এবং উদ্বৃত্তি মূল্য, যেটা আমরা খুব ভালোভাবে দেখছি গার্মেন্ট সেক্টর দিয়েই যদি বিবেচনা করি তাহলে তো পরিষ্কার। এবং আরো কিছু, যে চিন্তার দৈন্যতা, আমরা যে আগাতে পাচ্ছি না, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক গুলা কাজ করছে না, সবই হচ্ছে, কিন্তু আসলে ওই জায়গাটা আমাদের একটা দুর্বলতা রয়ে যাচ্ছে। তা আমি এখন উন্মুক্ত আলোচনা, জাবেদ ভাইয়ের আলোচনা সূত্র ধরে আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা হ্যান্ড রেজ করুন অথবা চ্যাট বক্সে দিতে পারেন কে কে আলোচনা করতে চান, প্রশ্ন প্লাস রিফ্লেকশন জাবেদ ভাইয়ের আলোচনার উপরে। সবাইকে ধন্যবাদ। প্রশ্ন করুন অথবা আপনার মতামত
শেয়ার করুন। ইনসবাই বলতে মাইক আনমিউট করেছে, ইনসবাই বলতে কিছু বলবেন? হ্যাঁ, আমি আমি ব্যবসা প্রশাসনের ছাত্র ছিলাম, সারা বাংলাদেশ 64 জেলা ঘুরেছি। সো গার্মেন্টস এর এই অংশটা একটু আলোচনা করি, আমি তাত্ত্বিক আলোচনায় যাব না, আমি ব্যবসায়িক আলোচনায় করি, আমি সেখানকার মানুষ। বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস বন্ধ হয়ে গেল গতদিন, আমাদের ব্যবসা প্রশাসনের গ্রুপে আলোচনা হচ্ছিল যে 45,000 ওয়ার্কারের একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, সবচেয়ে বড় কি অবস্থা। সো কয়েকজন কয়েকটা বলছিলেন, একটা হচ্ছে প্রথম কথা বলছেন যে এখন বাংলাদেশের লেবার সস্তা, চায়নায় ওয়েজ মিনিমাম ওয়েজ ওরা 5 গুণ করে ফেলেছে, আমাদের $200 আমরা যাইনি, $100 $150 ওরা $500 চলে গেছে, চাইনিজরাও ফ্যাক্টরি করতে আসছে, ভারতীয়রাও এই শ্রমিক অসন্তোষের নামে তাদের ইন্ধন আছে বলে অনেক শোনা গেছে, অনেকে কিনছে গার্মেন্টস বাংলাদেশের ফ্যাক্টরি, সো লেবারটাকেই নিচ্ছে লোকজন। কিন্তু এই এই যে গার্মেন্টস এর লাভ, এটা শুধু যে বাংলাদেশের গার্মেন্টস এর মালিকরা নিয়ে গেছে তা না, গ্লোবাল বায়াররা, লিভাইস এর কাজ করেছে এখানে ওপেক্স গ্রুপ, ওরা যে যেই বার্গেন করে যেই প্রাইসে নিয়ে আসে, সেই প্রাইসটা আমাদের গার্মেন্টস ওনার অ্যাসোসিয়েশন কখনোই ঠিক করতে পারেনি একটা প্রফিটেবল রেঞ্জে জানার জন্য। তারা প্রফিট করেছে, 50% প্রফিটে বেশিতে গেছে, কিন্তু এই সবচেয়ে বড় ফ্যাক্টরি লিভাইস এর যারা কাজ করতো তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে। সো এখানে এবং লেবারদের যে স্যালারি হয়, স্যালারির যদি একটা অংশ সরকার এমপ্লয়মেন্ট ওয়েজেস হিসেবে নিয়ে যায়, সো কখনো ফ্যাক্টরি বন্ধ হলে সেগুলো থেকে যে টাকাটা নিতে থাকবে, এই প্রসেসগুলো আমাদের নাই। সো যদি এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট থেকে ইম্পোজ করা থাকতো, বায়ারদের সেটা দিতে বাধ্য হইতো এবং তাদের এই সময়ে এই লেবার ওয়েজেস গুলা সিকিউরিটি মানি হিসেবে ক্লোজিং এর জন্য, কোনো আনরেস্ট সামলানোর জন্য কম্পালসারি করা যেত, সেই অংশগুলো আমরা দেখি নাই। স্কিলের ব্যাপারটা যেটা আছে অসন্তোষের বাইরে, বড় অনেক বড় বড় ব্যবসায়ী ইন্ডিভিজুয়ালি গ্রো করেছে, অর্গানাইজেশন তৈরি করতে পারেনি, অর্গানাইজেশন বিল্ডিং এর আমাদের এই ক্যাপাবিলিটিটা তো নাই। আর সো অনেকে যে প্রফিট করেছে, শুধু আয় হয়েছে, প্রফিটেবিলিটি 3 গুণ হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অনেক বড় বড় কাজ করে প্রফিট করতে পারেনি, বায়ারদের প্রাইসটা এত খারাপ। যারা প্রফিট করেছে ওই ব্যাক টু ব্যাক এলসির কাপড়গুলো পাটুয়াটুলিতে বিক্রি করে চোরা কারবারি করে, দে হ্যাভ মেড মানি। সো টোটাল ম্যানেজমেন্ট প্রসেসে আমাদের ভ্যালু এডিশন খুবই অল্প, সেটা আসেনি, আমরা সেটা করতে পারিনি, সেটা বরং ইভেন ছোট্ট দেশ শ্রীলঙ্কার অনেক ভালো, প্রোডাক্টিভিটি অনেক ইম্প্রুভ করাতে ম্যানেজমেন্ট টিম অনেক ভালো। সো আমি যখন আমি জিজ্ঞেস করি ভারতীয় এই যে এত ম্যানেজার এখানে কেন চাকরি করতেছে, তখন ওরা বললো কারণ বাংলাদেশে ওই ক্যাপাবিলিটির লোকজন অলরেডি মালিক হয়ে গেছে, সে চাকরি করে না। সো বিকজ অপরচুনিটি জায়গাটা এখানে এত বেশি যে ইন্ডিয়ায় ওই ওই ক্যালিবারের লোক চাকরি কি করতে হয়, আমাদের এখানে সেই ক্যালিবারের লোক অলরেডি মালিক হয়ে যায়। সো সো সেই ক্যালিবার সেই ক্যালিবার সেই স্কিলের লোক পাওয়া যায় না। কিন্তু এইটা একটা ডিজাস্টার্স কাণ্ড যে গার্মেন্টস এর মত এত বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি যেটা বন্ধ হয়ে যেতে হলো, ওনারদের একটা স্কিল ইজ ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে আমি সাউথ আফ্রিকা একবার ভিজিটে গেলাম যখন আমার নান্দোজের একটা কাজে, তখন ওখানে অনেকে দেখলাম জিম্বাবুয়ের, তো জিম্বাবুয়ের দেখি টাকা কলাপস করে একদম শেষ, বললাম কি হয়েছে, বললো এই যে হোয়াইটদেরকে বিদায় করে দিয়েছে, ফ্যাক্টরি গুলা ফার্ম হাউস গুলা মূলত ফার্ম হাউস গুলা বলে ফার্ম হাউস গুলা তাদের কমপ্লিটলি কলাপস করেছে, জমি দখল করে নিয়েছে ব্ল্যাক, কিন্তু কিন্তু নেলসন ম্যান্ডেলা প্রোটেক্ট করেছেন, বিজনেস বিজনেস দেখবা, পলিটিক্যাল পাওয়ার আমরা টেক ওভার করলাম, বিজনেস তোমাদের হাতে থাকুক, সেইটা মিলে এম্পাওয়ারমেন্ট গ্রাজুয়ালি হয়েছে, ব্ল্যাক ব্ল্যাক গ্রাজুয়ালি পড়ালেখায়
টাকা পয়সায় পলিটিক্যাল কিছু উপরিতে চলে এসেছে, বাট ব্যালেন্সটা রয়ে গেছে। বাট জিম্বাবুয়ে যখনই ফুল স্কিলটাকে নিয়ে নিয়েছে, জমি নিলাম, ফার্ম নিলাম, সব দখল করলাম, সব দখল করার পরে দেখা গেল তারা কিছুই চালাতে পারে না, এভরিথিং কলাপসড। সো আমরা যদি যখন ওই যে থিওরির জিনিসটা যেটাই থাকুক, যে ম্যানেজমেন্টের মালিকদের যে জায়গাটা আছে সেইটা শুধু লেবাররা নিয়ে ফ্যাক্টরিতে ঢুকে গেলে কিছু হবে না, ইট উইল জাস্ট কলাপস। হ্যাঁ, এবং তখন কেউই বেতন পাবে না। সো ওইটাও সবার একটা ভ্যালু এডিশন আছে। সো এই এই অশান্তির জায়গাগুলো তো বাংলাদেশে আছে, সেই পরিবেশটা নাই, ব্যবসায়ীদের সেই অশান্তির জায়গাটা আছে। হ্যাঁ, এখন অনন্যা সাহা খুব অন্যায়ভাবে বলছেন যে অন্যায় করা হচ্ছে মাইনরিটির প্রতি, না তো মেজরিটির প্রতিও তো অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, আমার আমার কাছে অন্য কাহিনীও আছে। 7% একটা হিন্দু কমিউনিটি ইউজ হচ্ছে, এখন আমরা ওদের গালি দেই যে দালালি করছে, 64 জেলার 28টা জেলার ডিসি এখন গিয়ে। তো এইটা আমি যখন একজন আলোর সাথে আলাপ করেছিলাম, সেলিম আকবর বীর প্রতীক ছিলেন, তখন উনি একবার বললেন, দেখো আমি হিন্দু গ্রামে আসলাম কারণ মুসলমান গ্রামে রাজাকার থাকে, ওই 15 বছরের মেয়েটা আমাকে ভাত খাওয়ালো, মাছ খাওয়ালো, পরে শুনলাম রাজাকাররা খবর দিয়েছে পুরো গ্রামটা পুড়ে গেছে এবং ওকে রেপ করে মেরে ফেলা হয়েছে শ্যামল। আবার যখন ফিরতেছি তখন দেখি শরণার্থী শিবিরে অসংখ্য ছেলে, ইয়াং ছেলে আছে হিন্দু। বললাম তোমরা যুদ্ধে যাবো না? বলে আমাদের ভয় লাগে। বললাম আমাদের ভয় লাগে না? বলে বাংলাদেশ যুদ্ধে জিতেছে, এই সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করেছে এই শ্যামলীরা, তাদের তখনও রক্ষা করতে পারিনি, আর ওই যে শরণার্থী শিবিরে রেশন খাওয়া তারা এখনো দালালি করে ওই ইয়ে করতেছে, এখনো আমরা শ্যামলীদের রক্ষা করতে পারতেছি। সো এই এই অসামঞ্জস্য, এই অন্যায়টা তো তখনও ছিল, এই 50 বছরে আমরা শেষ করতে পারিনি। ধন্যবাদ। জি জাভেদ ভাই, আমি কি সবগুলো প্রশ্ন জাকির ভাই মনে হয় বলতে চাই? না, জাকির ভাই বলবেন, তাও মনে হয় আপনি একটা একটা করে দিলে ভালো হয়, তাহলে আবার বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইটার রেসপন্স বলতে পারি যে একটা তো হচ্ছে যে আমাদের কোনো অভিজ্ঞতাই খাটো করছি না, কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়। আপনার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে মানে মালিকের চোখ দিয়ে একটা পরিস্থিতি দেখা। তো আমরা সাধারণত একটা পরিস্থিতি দেখি হচ্ছে সবচেয়ে বটম লেয়ারে কি আছে তার দিক থেকে। হ্যাঁ, তো কারণ কি? কারণ হচ্ছে যে আপনার কারখানা না চললেও আপনার সম্পদ আছে, আপনার 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 বেঁচে থাকার সেই উপকরণগুলো আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একজন শ্রমিক যার ওই বেতন ছাড়া কিছুই নেই, হ্যাঁ, তার জন্য এবং সে কন্টিনিউয়াসলি রাস্তার মোড়ের যে দোকান সেখান থেকে সে বাকি খায় এবং প্রত্যেক মাসে বেতন পেয়ে সে অধিকাংশ টাকা সেই বাকির শোধ করতে তার চলে যায়। সুতরাং এখানে কিন্তু এক ধরনের এই দুটো পার্সপেক্টিভকে যদি আমরা একটা কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে মালিকের যে কষ্ট হচ্ছে, মালিকের যে সৃজনশীলতা, সেটা তো কতগুলো কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেটাও তো একেবারে মুক্ত কিছু না, এটা ঠিক। কিন্তু শ্রমিকের ন্যূনতম যে জীবনের নিরাপত্তা, রানা প্লাজার ঘটনার মতো ঘটনা তো ঘটেছে আমাদের দেশে। রানা প্লাজার ঘটনা ঘটলো কেন? কারণ হচ্ছে যে এই যে দেখেন বিজিএমইএ থেকে শুরু করে মালিক পক্ষ এত কিছু জোট আছে, তারা কিন্তু কেউ সিম্পল, আমি কিন্তু লেবার ইকোনমিক্স এর পার্সপেক্টিভে কথা বলছি, লেবার ইকোনমিক্স এর পার্সপেক্টিভে আপনি তো লাইফের জীবনের যেখানে ওয়ার্ক প্লেস সেখানে তো তার জীবনের নিরাপত্তাটা দিতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন এই যে বিল্ডিং যখন ধসে পড়লো, তারপরে এই কতগুলো দুটো অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো, তারপরে এরা এসে আমাদের এই কি বলে এরা এসে আমাদের বিল্ডিং গুলোকে রেট্রোগ্রেশন করার জন্য প্রজেক্ট নিল, তারপরে জাপানের এখান থেকে কনসেশনাল প্রাইসে তারা বিরাট অঙ্কের লোন তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ডিসবার্স করলো। হ্যাঁ,
কত 4% ইন্টারেস্ট রেটে। তো এখন কথাটা হচ্ছে যে আপনি আমি যদি আমার বোনেরা আমার ভাইয়েরা যারা আমার কারখানায় কাজ করে তার প্রতি যদি আপনার এথিক্যাল জায়গা না থাকে, মমত্ব বোধের জায়গা না থাকে, বাইরের মানুষ এসে আমাকে শিখাবে যে আপনার ভাইয়ের নিরাপত্তা দিতে হবে, আপনার বোনের নিরাপত্তা দিতে হবে, এটি কি সম্মানজনক হলো বলেন? আমার আমার কাছে কথাটা হচ্ছে যে যে আপনি শ্রমিকের হাতে যদি বেতনটা বাড়িয়ে দেন, তার 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 হাতে যদি পয়সা দেন, তাহলে তো একটা, সে তো বস্তিতে থাকে, আপনি আমি তো বস্তিতে থাকি না, সে প্রোডাক্টিভিটি বাড়িয়ে সে তার ইনপুটস দেওয়া সত্ত্বেও সে বস্তিতে থাকতে বাধ্য হচ্ছে কেন ভাই? বস্তিতে আপনি জানেন যে কি ধরনের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং একটা সুন্দর ডিসেন্ট লাইফ সে পাচ্ছে না কেন, তার অপরাধটা কি? সে তো লেবার ইনপুটস দিচ্ছে তার, তো সুতরাং তার হাতে যদি পয়সাটা বাড়ে, তার জীবনের নিরাপত্তাটা যদি নিশ্চিত হয়, ওয়ার্ক প্লেসে তার যদি একটা সম্মানজনক আচরণ পায়, প্রোডাকশন লাইন ম্যানেজাররা কি ধরনের বাজে আচরণ করেন এই নারী কর্মীদের সাথে বলেন? হ্যাঁ, এবং তার কারখানা থেকে বাসার যাওয়ার আসার রাস্তাটা কি ভয়ানক রকমের অনিরাপদ বলেন? হ্যাঁ হ্যাঁ, এখন এত কিছু করার পরেও সে তো এত বাধা, এত আনফেভারেবল সিচুয়েশনেও কিন্তু সে তার প্রোডাক্টিভিটি বাড়িয়েই যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং তার জন্য আরেকটুখানি আপনার প্রফিট থেকে, আপনার সারপ্লাস থেকে আরেকটুখানি হিস্যা কি সে পেতে পারে না, যার ফলে তার, আপনি দেখেন সে তার হাতে যদি বেশি আরেকটুখানি পয়সা আসে, তাহলে কিন্তু আমার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং কনজিউম এই বাজারটা কিন্তু এক্সপ্যান্ড হবে, আমার আমি আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্মল ইনভেস্টর পাবো, হ্যাঁ, যারা এই এদের বাড়তি আয়টা কনজিউম করার জন্য বিভিন্ন সেবা এবং বিভিন্ন পণ্য নিয়ে তারা তাদেরকে জীবনকে আরো সমৃদ্ধ করবে। আমি আমি শুধু এই পয়েন্টে আমি বলছি না যে কিন্তু কথাটা হচ্ছে যে মানে আপনার লাইফ স্ট্যান্ডার্ড আর তার লাইফ স্ট্যান্ডার্ড এত আকাশ পাতাল পার্থক্য থাকবে কেন? এটাই শুধু আমার না। ধন্যবাদ ইনসাফ ভাইকে, ধন্যবাদ, খুব গরম একটা তথ্য নিয়ে আসছেন। ইনসাফ ভাই টরন্টো থেকে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসলে আমি সকালে পত্রিকায় দেখে আমার মাথাটা গরম হয়ে গেল যে ওপেক্স গ্রুপ বন্ধ, তার মানে কি এটা কিসের সিগন্যাল, যে ওপেক্স গ্রুপ বন্ধ হওয়াতে এটা একটা সিগন্যাল দিল এবং আমাদের নতুন করে একটা চিন্তার আবার ক্ষেত্র তৈরি হলো, আবার মার্কস আমাদের ঘাড়েই চড়ে বসলো আর কি। তো আমি এখন অনুরোধ করছি সৈয়দ জাকির হোসেন ভাইকে। জাকির হোসেন ভাই, আপনি কাইন্ডলি আপনার প্রশ্ন অথবা রিফ্লেকশন। ধন্যবাদ, খুবই ভালো লাগছে আলোচনাটা আমাদের আজকে। আমাদের আলোচনাটার বিষয় কিন্তু কার্ল মার্কস এবং আমাদের সমাজ বাস্তবতা, এটার দিক থেকে যদি আমি মনে করি উনি খুবই ঠিক জায়গায় উনি নকটা করেছেন আর কি। আমি যদি কার্ল মার্কস এর বিষয়টাকে মানে নলেজ হিসেবে ধরি, তাত্ত্বিক নলেজ হিসেবে ধরি, তাহলে আসলে এটাকে তো নলেজকে তো অ্যাক্টিভিটিতে ট্রান্সফার করতে হবে। আসলে কি বাস্তবে বাংলাদেশে কোনো সময় কোনো নেতৃবৃন্দ তাত্ত্বিকরা বাস্তবে নেওয়ার চেষ্টা করেছেন? আমার দৃষ্টিতে একদমই করেননি, একদমই করেননি। আমি যদি বলি সেটাই হচ্ছে কার্ল মার্কস খুব কি পঠিত হয়েছে বাংলাদেশে? কার্ল মার্কস এর নানা মাত্রার যে বিজ্ঞানসম্মত এবং তার যে দার্শনিকতা, তিনি যে কত মাত্রায় মানুষের মনস্তত্ত্ব, মনোদৈহিক এবং মানুষের যে আত্মা বলে একটা জিনিস, সেটা গৌতম বুদ্ধ একভাবে বলেছেন, মোহাম্মদ একভাবে বলেছেন, শ্রী চৈতন্য, সেই জায়গাতেও যে কার্ল মার্কস টাচ করেছেন, সেটাকেও কি আমাদের কার্ল মার্কসিরা যারা পৃথিবী জয় করলেন বা তারা কি কোনো জায়গায় এই জিনিসটা অ্যাঙ্গেলস এর মার্কস এবং পরবর্তীতে যে স্টালিন বা লেলিন বা স্টালিন, তারা কেউ করেছেন? এটা হচ্ছে আমার একটা বিগ কোয়েশ্চেন আপনার কাছে, আমি সরাসরি উত্তর চাই। আর দ্বিতীয় আমার একটা অভিজ্ঞতা বলি, আমি খুব ছোটবেলায় পলিটিক্যালি সচেতন হয়ে যায় বাংলাদেশের সম্ভবত মুক্তিযুদ্ধ হওয়ার কারণে, আমার বয়স তখন 8-9 বা 10, একদম সরাসরি রাজনীতির সাথে জড়িত হয়ে যায় আমি 73-তে, আমি 6-এ পড়ি। বাহ, এখন যদি বলি যে সরাসরি রাজনীতির সবকটা আসে কার্ল মার্কসের
একটা গ্রুপ থেকে। একদিকে কার্ল মার্ক্সের যদি বলি যে বাংলাদেশে চীনপন্থী এবং রাশিয়াপন্থী দুইটাকে যদি আমি কার্ল মার্ক্স ধরি, এই দুইটা দলে আমি করেছি, দুইটা গ্রুপে যাওয়া আসা করেছি। যাওয়া আসা করতে গিয়ে আমি গিয়েছি নলেজটা পেতে, নলেজ প্রথমে নলেজটা পেতে হবে। ওনারা কেউ আর নলেজ দিতে চায় না, ওনারা বলে যে এদিকে হয় ওদিকে গেলে তুমি এখানে আসবে না, এদিকে গেলে ওদিকে আসবে না। বাংলাদেশে আসলে এই ধাক্কা ধাক্কি পরবর্তীতে যদি আমি একদম সরাসরি কমেন্ট করি, প্রথম শ্রেণীর নেতৃবৃন্দরা কেউ আসলে কার্ল মার্ক্সের দর্শন নিয়ে দেশের পরিবর্তন করবে সেটার জন্য করেননি, আমি সরাসরি বলবো। কারণ আমি আপনি যদি আমাকে প্রশ্ন করেন নামগুলি বলতে, আমি ওপেন কিন্তু এখানে নামগুলি বলবো, বলতে পারবো, কারণ তাদের সাথে সরাসরি ইন্টারেক্ট আমার আছে, সরাসরি ইন্টারেক্ট আমার আছে ব্যক্তিগত ভাবে, একদম এখনো যারা জীবিত আছেন তাদের সাথে আছে, যে কারোর সাথে আমি সম্পর্ক নষ্ট করিনি। এরপরে যদি আমি লিবারেল ডেমোক্রেটিক যদি বলি, যে ধরেন আওয়ামী লীগ বা এই জাতীয় বা অন্যান্য যেসব দলের, তাদের সাথেও আমার পরবর্তীতে খুব ছোটবেলায় সাংবাদিকতার কারণে তাদের সাথেও রিলেশন গড়ে উঠে। আর গার্মেন্টস এর কথাটা একটু করে আমি একটু গার্মেন্টস এর বিষয়টা নিয়ে বলতে গেলে, বাংলাদেশে প্রথম যারা গার্মেন্টস প্রতিষ্ঠা করে দেশ গার্মেন্টস এবং আজিম মান্নান, তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তাদের যে মেন্টালিটি, তাদের প্রোডাক্ট দিয়েই, তাদের তাদের ম্যানেজার বা জুনিয়র ম্যানেজাররাই পরবর্তীতে বাংলাদেশের গার্মেন্টস জগতের ফ্লারিশ করেছে। এখানেও আমার প্রশ্ন, গার্মেন্টস এর জন্য মৌলিক ভিত্তি তৈরি করার জন্য নলেজ কে কি গার্মেন্টস এ কোনোভাবে ব্যবহার হয়েছে এ পর্যন্ত বাংলাদেশে, এবং ব্যবহার হওয়ার জন্য আমাদের যে সিদ্ধান্ত, এবং যারা কর্পোরেট জগতে কনসালটেন্সি করেছেন বা অন্যান্য, তাদের মূল ভিত্তি তৈরি করার জন্য এতগুলি মানুষের যে এই যে লেবার নিয়ে বারবার কথা উঠছে, লেবারকে পরিবর্তন করানোর জন্য মালিক পক্ষ বলি আর কনসালটেন্ট বলি মার্কেটিং বলি, আমরা বারবার বায়ার বা অন্যান্য জায়গার কথা বলছি, আমার কাছে মনে হয় তাদের তাদের সিদ্ধান্তে তো তারা থাকবে, আমাদের কি সিদ্ধান্ত ছিল এটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় আসলে আমরা নলেজ দিয়ে, নলেজকে বেসিক্যালি, নলেজটা তো সবার জন্য, যার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী সে এই নলেজের ভাগটা বা তার ন্যায়সঙ্গত ভাগটা সে পাবে, সেটা কি পেয়েছিল কিনা, এই হলো। আর এটা নিয়ে আমার কথা থেকে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আমি উত্তর দিতে রাজি আছি। ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাই। হ্যাঁ জাভেদ ভাই যদি। হ্যাঁ হ্যাঁ, জাকির ভাইয়ের কথা সবগুলোতেই আমি, আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে একমত। আমার শুধু বলবো যে আপনার কথা থেকে যদি আরেকটা আলোচনা করা যাইতো এক সময়, সেটা হচ্ছে মার্ক্স ও ন্যায্যতার প্রশ্ন। হ্যাঁ, মার্ক্স জাস্টিস এর প্রশ্নে কিন্তু মার্ক্স এর অনেক কাজ আছে, কিন্তু আমরা আসলে মার্ক্স এখন আজকের আলোচনা সূচিতে কিন্তু মার্ক্স নিয়ে, জাস্টিস নিয়ে কোনো আলোচনা না, আমাদের হয় না বাংলাদেশ, আমি কিন্তু এইজন্য বাংলাদেশ, জি 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 জি, সেইজন্য বাংলাদেশের প্রেক্ষিতে আপনার কথা বলে সুবিধা। আমাদের আগের ভাই ইনসান ভাই যেটা তুললেন গার্মেন্টস নিয়ে, আমার মনে হয় আমি আমাদের শাকিল ভাইদেরকে অনুরোধ করব, গার্মেন্টস এর বাংলাদেশের গার্মেন্টস এর, আমরা তো গার্মেন্টস কে অনেক বড় ব্যবসা, বড় লেবার শোষক, আবার বড় ধনী, এই যে কয়েকভাবে আমরা গার্মেন্টস শ্রেণীকে দেখছি, সেখানে আসলে আমাদের দায়িত্ব কি ছিল এগুলি নিয়ে আসলে ওনার ওনার একাডেমিক অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় আমাদের নলেজটা শোনা দরকার, আমাদের শোনা দরকার, এত ভিতরে গভীরে তো যাওয়ার আমাদের সুযোগ হয় না। রাইট, আমি খুব শুধু সংক্ষেপে এখানে একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে আমাদের গার্মেন্টস সেক্টরের অনেক ধরনের সমস্যা আছে। হ্যাঁ, এইগুলো নিয়ে আমাদের একটা আলাদা টপিকে আলাদা আলোচনা করতে পারলে ভালো হয়, কারণ এখন এই এক একটা এক এক দিক থেকে কমেন্ট আসবে, সেটাতে পূর্ণাঙ্গ আলোচনা আসে না, এক নম্বর। দুই নম্বর যেটা আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতার সঙ্গেই আমি বলি, সেটা হচ্ছে যে এক সময় কিন্তু বামপন্থী দলে, হ্যাঁ, বা বামপন্থী সংগঠনে, আপনি, আমি যেটা পেয়েছি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বামপন্থী রাজনৈতিক দলের চেয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলো কিন্তু চিন্তার দিক থেকে অনেক সমৃদ্ধ এবং অগ্রসর। হ্যাঁ, অনেক সমৃদ্ধ। হ্যাঁ, এটা আমি পেয়েছি, অবশ্যই তাদের অবদান আছে বলেও এখনো আমরা নলেজ, তাদের অবদানের প্রোডাক্ট আমরা, এক্স্যাক্টলি। আমি একটু অন্যভাবে বলি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রোডাক্ট আমরা নই, আমরা কিন্তু ওই যে ঠেলাঠেলিরই প্রোডাক্ট, ঠেলাঠেলিটা করেছিল ওই ঠেলাঠেলিটা, কিন্তু আমাদের কিছুটা কাজে এসে গেছে,
কাজে এসেছে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা। এবং এবং আমি আরেকটা বাস্তবতা বলি যে কেন একটা ধর্মীয় বাংলাদেশে একটা ধর্মীয় উগ্রগোষ্ঠী কেন একটা সংখ্যালঘুর উপর এরকম সহিংসতা ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া পেলো, আমি বলি আমি যখন ছোট, একেবারে ছোট আমার মহল্লায়, তখন কিন্তু আমার কাছে তবলিক আসছে, 3 দিনে নিয়ে যাবে, চিল্লায় নিয়ে যাবে, আমার কাছে জামাত ইসলামের শিবিরেরা আসছে, হ্যাঁ আমার কাছে আওয়ামী লীগ এসছে, আমার কাছে কিন্তু কোনো বামপন্থী সংগঠন আসেনি। এটা হতে পারে যে মানে কেন বামপন্থী ছাত্র সংগঠন, আপনি কিন্তু আরেকটা মৌলিক বিষয় কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের দেশে, আমরা আসলে দায়িত্ব পালন করিনি। রাইট, এক্স্যাক্টলি, ঠিকই ঠিকই। তো সেই জন্য আমি বলছি যে বামপন্থী ছাত্র সংগঠন যারা, তারা তো ভাইব্রেন্ট কাজ করছে, কিন্তু মহল্লা ভিত্তিক কাজটা এক্সটেন্ড করা দরকার। না হলে কিন্তু আমার, আমি 40 বছর আগে আমি তখন খোকা ছিলাম, আমি ইয়ে ছিলাম, কিন্তু এখন যারা খোকা, এখন যারা আমার সন্তান বা যারা এই এই জেনারেশনের মধ্যেও কিন্তু বামপন্থী কাজটাকে নিয়ে যেতে পারছে না। হ্যাঁ, সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যেটা বামপন্থী মধ্যে আমার যেটা মনে হয় যে মাথা পচে গেছে, মানে হচ্ছে মাথা পচে গেছে কিরকম, আমি বলি মাইন্ড করেন না কেউ ব্যক্তিগতভাবে, আমি কারো নাম নিচ্ছি না, হ্যাঁ নামগুলো মনের ভেতরে রেখে চাপা দিয়েই আমি বলছি, অভিজ্ঞতাটার কথা বলছি। সেটা হচ্ছে যে আপনি কোনো একটা ভালো কাজ করবেন, সে বাজারে বলে বেড়াবে কি যে ওইটা হচ্ছে তাদের এক্সপেরিমেন্ট, তাদের একটা শাখা। এইটা যতগুলো বামপন্থী, আপনি কোনো একটা কাজ করবেন পরিশ্রম করে, তখন সে মালিকানাটা দাবি করবে, সে আইডিয়া এবং সমস্ত কিছুর মালিকানাটা দাবি করবে সে। তাহলে পুঁজিবাদীদের সাথে পার্থক্য কি? পুঁজিবাদীরা তো শ্রমিকের শ্রমকে আত্মসাত করে, হ্যাঁ, আর এইখানে আপনি মানুষের জন্য কাজ করতে আসছেন, সৃজনশীল কাজ করতে আসছেন। আপনি আপনার সাথে, আপনি কোনোদিন পার্টি অফিসে যান নাই, পার্টি অফিসের মেম্বার না, পার্টির সেন্ট্রাল কমিটির সাথে কারোর সাথে কথাও বলেন নাই, কিন্তু দূর, তারা কি একটা মিথ্যা জিনিস বানাবে নিজের ব্যর্থতা থেকে? তারা বানাবে কি যে আচ্ছা ওইটা যে হচ্ছে ওইটা তাদের সাথে, তাদের একটা এক্সপেরিমেন্ট, তাদের একটাই একটা ইয়ে। তো এই মিথ্যাটা বলার দরকার কি? সিম্পল যে মানুষের ভ্যালুস, যে সত্য কথা বলা, বামপন্থীরা পুঁজিবাদীরা না হয় মিথ্যা বলে, বামপন্থীরাও মিথ্যা বলবে, বামপন্থীরাও আরেকজনের সৃজনশীল ইনপুটকে, সৃজনশীল কর্মকাণ্ডকে মানে মিথ্যা ভাবে নিজের বলে, নিজের ওনারশিপ বলে দাবি করবে, নিজের ক্রেডিট দেখাবে নিজের। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, তারপরে তো আসে হচ্ছে, এবং আমি আরেকটা কথা বলি, বুর্জুয়া দলগুলো, রাজনৈতিক দলগুলো যেরকম পেশী শক্তি নির্ভর, বামপন্থী দলগুলোও কিন্তু, আমি বলেছি অন্যভাবে ঘুরতি পথে, তারাও পেশী শক্তিতেই আস্থা রাখে, কারণ তারা বিকল্প জ্ঞানের শক্তি নিয়ে হাজির হতে পারে নাই তো, হ্যাঁ, এবং তারা বুর্জুয়া দলকে গালি দেয়, বুর্জুয়া দলকে ক্রিটিসিজম করে, কোন জায়গা থেকে? বুর্জুয়া দল পেশী শক্তি ব্যবহার করে, তারাও তো পেশী শক্তি ব্যবহার করে। আপনি অত্র এলাকায় মার্কস নিয়ে কাজ করে দেখেন আপনার উপর কি পরিমাণ হুমকি এবং ইয়ে আসে, কারণ হচ্ছে যে মার্কস বা এইগুলো তকমা হচ্ছে তাদের কাছে বিক্রিযোগ্য পণ্য। সুতরাং এইরকম একটা বাজে অবস্থা, বুঝছেন? কিন্তু আমি আশার আলো দেখি কি, যে নতুন জেনারেশন যারা হচ্ছে, যারা বাম ডান বোঝে না, যারা জ্ঞানের প্রতি তৃষ্ণার্থ, যারা সত্য চায়, এইরকম কিন্তু এই যে প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় কিন্তু একটা নতুন তরুণ গোষ্ঠী ডেভেলপ করছে। হ্যাঁ, এদের এদের আপনি বোঝেন তাহলে যে আমি একটা রেজিস্ট্রেশনের ডাক দিলে মার্কসের পুঁজি আমি 63 জনকে নিয়ে পাঠচক্র করেছি, হ্যাঁ, সংবিধানের পাঠচক্রে আমার ছিল হচ্ছে 173 জন, তারপর রেমন সোভান স্যারের উপরে যে পাঠচক্র করেছি সেই পাঠচক্রের মধ্যে রেজিস্ট্রেশন করেছে 310 জন। হ্যাঁ, এই পর্যন্ত বাংলার পাঠশালায় গত 12-14 বছরে এই পর্যন্ত 15,000-এর বেশি মানুষ এসেছে, অধিকাংশই তরুণ। নতুন করে আপনার এই প্রোগ্রামগুলিতে আমারও যাওয়ার সুযোগ হয়েছে, আমি আমি আর কি বলবো, আমি খালি শুনলাম। মাজার ভাই কোথা থেকে আসলেন?
মাজার ভাই তো আমার গুরু। না যে বক্তৃতা দিলেন আপনি, এই এই বক্তৃতা তো এখানে কোন জ্ঞান জগতে আপনি আমি কোনদিন শুনিনি। আপনার জ্ঞান জগতের বক্তৃতা সব খালি ধান্দার হিসাবে কথা বলে, মানে এটা যে একটা এই যে মানে জাকির ভাই যে বললেন যে জ্ঞানকে ভিত্তি ধরা হয়নি, আমাদের গার্মেন্টস যখন করা হয় তখন দর্শনটা ছিল এরকম যে আমাদের এখন টাকা আনতে হবে, তো টাকা আনতে হলে কিভাবে যেমনি হোক আগে আমার আমাদেরকে ক্যাপিটাল ফর্ম করতে হবে, দৃষ্টিভঙ্গি তো তাই ছিল এবং ক্যাপিটাল ফর্ম হয়েছে তো, এবং পুরো বাংলাদেশটা ওই কয়েকজন ক্যাপিটালিস্টের পক্ষ থেকে ফর্ম করা হয়েছে আর শ্রমিকদেরকে শোষণ করা হয়েছে। এখন এই কথাগুলো যদি বলা হয় ওদের সামনে যারা এখন সমাজের মানে পরিচালন প্রক্রিয়ার মধ্যে আছে, এমনকি বামপন্থীরাও যারা নিপীড়িতের পক্ষে কথা বলে তারাও যেভাবে আছে, সেই জায়গায় কিন্তু এই কথাগুলো বলা যাবে না। কারণ এই কথাগুলো বলতে গেলে যে ওই যে যেটা জাকির ভাই বললেন যে জ্ঞানের ভিত্তিতে কথা বলতে হবে, ওই ভিত্তি জায়গায় দিতে চাইবে না, মানে ওই ভিত্তিগুলো নিতেই দিতে চাইবে না, ওই সূচক গুলাই নিতে দিতে চাইবে না। এখন ওই সূচক তাহলে কি করে হবে? এই এই সব বক্তৃতা দিয়ে তো কোনো লাভ নাই। মানে আমি যে কথাটা বললাম যে ভালো কথা বললে ভালো কথার সমর্থন হবে না, সুতরাং ওই যে বায়ারদের দোষ দেওয়া হচ্ছে, ইনসাফ যে বললো ইনসাফের তো মানে ইনসাফের অভিজ্ঞতা একেবারে রক্তাক্ত অভিজ্ঞতা। ইনসাফ হয়তো গার্মেন্টস দেখছে, আমি গার্মেন্টস দেখি নাই, কিন্তু ফ্যাক্টরি গুলো কিভাবে চলে এবং তার ফিলোসফি কি, সাধারণ অর্থে মানুষ ধরে নেয় যে প্রফিট করাটাই হচ্ছে কি আসল, যেভাবে আমি করি না কেন আমার আয় এবং ব্যয়ের মাঝখানে যে ব্যবধান, এই ব্যবধানের অংশটুকু মালিকের পকেটে যাবে। এখন মালিক যেন বেঁচে থাকে সেই জন্য কিছু শ্রমিককে খাওয়ায় বাঁচায় রাখতে হবে, নাহলে তো শ্রমিক বাঁচবে না। এটা এমন নয় যে আমি ব্যবসা করব, আমার ব্যবসাটা এমন ভাবে লাভ করতে হবে যে লাভের মধ্যে আমিও লাভ করব, আমার শ্রমিকও বাঁচবে, এই আউটলুক থেকে ব্যবসার পলিসি তৈরি করা হয়নি। যদি পলিসি তৈরি করা হইতো তাহলে বায়াররা সুবিধা করতে পারতো না, এবং সেটা তৈরি করতে হলে বায়ারদের বায়াররা কোন ডালে ডালে চলে সেই পাতায় পাতায় আমাদের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড লোকেরা চলতো। আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে যাদেরকে ম্যানেজমেন্টের লোক বানানো হয়েছে, এদের উদ্দেশ্যই হয়েছে এরকম যে তারা যেন লেবোরেটরিকে কি করে শোষণ করতে হয় ম্যানেজমেন্ট এমন ভাবে বানাবে যে ওদেরকে বেশি করে শোষণ করে প্রোডাকশনে অ্যাড করবে, টাকাটা মালিকের পকেটে যাবে। এই অ্যাঙ্গেল থেকে, এই ফিলোসফি থেকে ম্যানেজমেন্টটা তৈরি করা হয়েছে। আমি ম্যানেজমেন্ট করি নাই, কিন্তু আমি ছোট ছোট ফ্যাক্টরি চালাইতে গিয়ে মালিকদের বা যারা বিজনেস করে যত ছোট মালিকই হোক না কেন, কেউ যদি তিনটা কর্মচারী নিয়েও একটা মালিক হয়, অর্থাৎ সে অন্য একটা কর্মচারীর চেয়ে কম মানে লাভ করতে পারে, তারও দৃষ্টিভঙ্গি কিন্তু আলটিমেটলি এইটাই। তার কারণটা হচ্ছে আমাদের সোসাইটিতে হায়ারার্কিটা এইভাবে তৈরি হয়েছে। তো কার্ল মার্ক্স পড়লে তো এইসব নিয়ে ভাবা অন্যভাবে ভাবতে হবে। তো কার্ল মার্ক্স পড়বে কেন? কার্ল মার্ক্স তো ডিটো এখন মারা যাবে না, পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, কার্ল মার্ক্সের সব কথা অবিকল হবে না, কিন্তু কার্ল মার্ক্সের বক্তব্যের মর্মটা তো আমরা বুঝতে পারতাম যদি আমরা জ্ঞানের পথে চলতাম। জ্ঞানের পথে আমরা তো চলতে চাই না। তো রনি এসব কথাবার্তা বলবে, রনি তো নাকে বলবে, রনির ইউনিভার্সিটির চাকরি চলবে, রনির শক্তি বিদ্যালয় চলবে না, এসব তো চলবে না। অনেক ধন্যবাদ মাজার ভাই, জাকির ভাই খুবই চমৎকার বলছেন। আসলে আমাদের এই বামপন্থী আন্দোলনের ব্যর্থতা তো উপমহাদেশের একটা একদম ঐতিহাসিক ব্যর্থতা, সে এম এন রায় থেকে শুরু করে আজ পর্যন্ত যা দেখছি। তো জাভেদ ভাই যেটা বললেন যে বয় যে নতুন প্রজন্মের ভিতরে যে একটা জ্ঞান লিপসা, এটা আসলে আমাদের একটা আশার জায়গা আমার মনে হচ্ছে। তো এখন আমি শাকিলকে অনুরোধ করছি তার প্রশ্ন অথবা রিফ্লেকশন জানানোর জন্য। ধন্যবাদ রনি ভাই আপনার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি আজকে যে বিষয়বস্তু মার্ক্সের চিন্তা ও বাংলাদেশের সমাজ বাস্তবতা সেই বিষয়টি নিয়ে একটু বলতে চাই। বলবার শুরুতেই যেটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে কোথাও গ্লোবাল ওয়াটার বলে কিছু নাই। হ্যাঁ, গ্লোবাল ওয়াটার বা বৈশ্বিক পানি বলে কিছু নাই। পানি আছে যদি আমি পদ্মা নদীতে হাত দিই, পদ্মার পানি আছে, ইয়াংসি রিভারের পানি আছে, মিসিসিপি নদীর পানি আছে, তারপরে আমাজন নদীর পানি আছে, এবং সবগুলো নদীর পানি আসলে আলাদা, তার বৈশিষ্ট্য রূপ রস গন্ধ সবই আলাদা। তো মার্ক্সকেও
অখণ্ডভাবে দেখার সুযোগ নাই, সুযোগ নাই বলেই তো লেনিনের চর্চার মধ্যে দিয়ে মার্কস সোভিয়েত ইউনিয়নে অন্যভাবে প্রতিষ্ঠিত হল। এবং সেই বাস্তবতাকে সামনে রেখে মার্কসের মাওসিদিন যখন প্রতিষ্ঠা করলেন চায়নাতে বিপ্লব, তখন অনেক কিছু মার্কসের বেসিক জিনিসগুলো উনি চেঞ্জ করে ফেললেন তার মতো করে তার সমাজ বাস্তবতায় চায়না দেশে। আমাদের এই ভারত উপমহাদেশে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় 1925 সালে এবং এই কিছুদিন পরে প্রায় 100 বছর হতে যাচ্ছে। এবং খেয়াল করে দেখবেন যে প্রতিষ্ঠা এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের পরে এবং 1918 সালে মেক্সিকো কমিউনিস্ট পার্টি তৈরি করার পরে সম্ভবত এটা তৃতীয় বড় ধরনের কমিউনিস্ট পার্টি 1925 সালে। এবং তার সাথে যুক্ত ছিলেন আমার বন্ধু আজমল বললেন যে হেমেন রায়, উনি চিঠি লিখে পাঠালেন এখানে মোজাফর আহমদের কাছে, তারা আবার বাংলার লোক। এই গত এই এই বাংলার লোক দিয়েই এই আপনার ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা এখানে শুরু হয়। গত 100 বছরে আমাদের সমাজ চিন্তায় আমাদের কি খুব বড় ধরনের অজ্ঞতা ছিল যে আমরা আসলে সমাজকে চিনতেই পারিনি? সমাজ চিনতে পারলে তো সমাজের রোগ জীবাণুগুলো বের হবে, তারপরে তার ওষুধ বের হবে। তো এই আমাদের সমাজ চিন্তায় পরীক্ষা করার ক্ষেত্রে বড় ধরনের একটা ব্যর্থতা ছিল এবং সেই ব্যর্থতার কারণে আমাদের বামপন্থী যে চিকিৎসাপত্র বা কর্মসূচি সেগুলো তো কাজ করেনি, বরং কখনো কখনো আপনার উল্টো কাজ করেছে। যেমন পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন পশ্চিমবঙ্গের দারিদ্র সংখ্যা বেড়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভারতের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে, উল্টোটাও হয়েছে। তো এই বিষয়ে সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে আমি রনি ভাইকে একটু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনি যেভাবে একটা বড় করে মানে একটা খুব গভীর আলোচনা করেছেন, আমার যোগ্যতা হয়তো নেই সেই ধরনের গভীর আলোচনা করার। তো আমার আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাই যে আমাদের মানে সাম্যবাদী চিন্তার বামধারার যে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম, সেখানে তো অনেক ধরনের একটা একটা বড় ধরনের বিবর্তন এবং একটা পরিবর্তন ঘটেছে। আমার আমি যেই জিনিসটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে যে আমি মার্কসের পুঁজি নিয়ে কাজ করার পরে আমার যেটা একটা যেটা উপলব্ধি হয়েছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশের মূল একটা জিনিস যেটা আমার কাছে খুব মিসিং মনে হয়েছে সেটা আমাদের পাঠ্যসূচি এবং অন্যান্য জিনিসে, সেটা হচ্ছে বাম জিনিসটা তার পরে, আগে তো দেশ বাংলাদেশ, বাংলাদেশি বাংলাদেশের সব মানুষের মনে নেই। আমি জিনিসটা মানে আমি আসলে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাকে অ্যাড্রেস করে বলছি, তো মানে জিনিসটা শুনতে কিরকম লাগবে যে আমাদের যারা নতুন জেনারেশন তরুণ প্রজন্ম তাদের কাছে বাংলাদেশটা আমরা ঠিক বাংলাদেশের পরিচয়টা ঠিক মতো প্রতিষ্ঠিত হয়নি, যার কারণে অনেক তরুণদেরকে দেখবেন যে বাংলাদেশের যে ইতিহাস এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে জন্ম এই সম্পর্কে মানে সোজা কথা হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের সন্তান, তাহলে আমার মায়ের সাথে আমার যে সম্পর্ক এই সম্পর্কটা যদি আমার দেশের সঙ্গে আমার সম্পর্কটা আমি অনুভব না করি আমার অন্তরে না থাকে তাহলে আমি তাহলে তো আমার সঙ্গে মানুষ থাকবে না। কারণ বাংলাদেশ মানে কি? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ অঞ্চল। তা এখন বাংলাদেশি আমার মধ্যে যদি না থাকে তাহলে আমি এই মানুষগুলো শোষিত হোক বা বঞ্চিত হোক
বা জুলুমের শিকার হোক বা নিপীড়নের শিকার হোক, তাতে কি যায় আসে? আমাকে তো আমাকে তো মানে বাংলাদেশটা কি এইটা আমার মনের মধ্যে, এইটা তো আমার মানসপটে প্রতিষ্ঠা করতে মানে হবে। কারণ হচ্ছে এই জন্য কিন্তু আমি পরে বামপন্থী মানে যে মার্ক্সের পুঁজির পাঠচক্র এবং ওগুলো করে আমি একটা জায়গায় এসে থামলাম এবং আমি বললাম যে বাংলাদেশের জন্মের ইতিহাস, বিশেষ করে হচ্ছে আমি যেটা করেছি অর্থনৈতিক পার্সপেক্টিভে যে শোষণ বঞ্চনার যে ইতিহাস, সেইটা নিয়ে আমি কাজ করেছি এবং সেইটা নিয়ে কাজ করতে গিয়ে আমি চেষ্টা করেছি যে বাংলাদেশের তরুণদের মধ্যে বাংলাদেশের ধারণা নির্মাণ করার জন্য, বাংলাদেশটা আসলে কি, বাংলাদেশটা কি বলতে চায়, অ্যাটলিস্ট মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশটা প্রতিষ্ঠা হতে চেয়েছিল যেই স্বপ্ন উদ্দেশ্য নিয়ে যেটা নিয়ে, হ্যাঁ সেই সেই জিনিসগুলোও ছেলে মেয়েদের মধ্যে নাই। কারণ কি, আমাদের সিলেবাস হচ্ছে বাংলাদেশ বিবর্জিত সিলেবাস, আমাদের সিলেবাসের কোথাও বড় অর্থে বাংলাদেশ নেই। হ্যাঁ, সুতরাং আমাকে আপনি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কথা ধরেন বা এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, আমি আর সেসবে যাচ্ছি না। ফলে বাংলাদেশের ধারণাকে আমি বাংলাদেশের তরুণদের সামনে মনের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছি এবং আমি এটা লক্ষ্য করেছি যে যেই অর্থনীতিবিদদের নিয়ে আমি কাজ করেছি, আমাদের চারজন অর্থনীতিবিদ আছে, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুর রহমান এবং অধ্যাপক মোশাররফ হোসেন, তার মধ্যে আমি তিনজনকে নিয়ে কাজ শেষ করেছি। কাজ বলতে বিশাল কাজ, এটা আমি পরে আমি বলবো। কাজ করতে গিয়ে দেখেছি বাংলাদেশে বামপন্থী হিসেবে তারা এই তিনজন পরিচিত নয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে মার্ক্সের প্রকল্প বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে তারাই চেষ্টা করেছে। আপনি জানেন যে রেহমান সোবহান, নুরুল ইসলাম স্যার আবার এত বামপন্থী না, উনি একটু প্র্যাগম্যাটিক ইকোনমিস্ট, কিন্তু উনি আবার বৃহত্তর বাম যে বলয় মানে সোভিয়েত ইউনিয়নের যে মডেল, হ্যাঁ, বা একটা সাম্যবাদী সমাজের যে আকাঙ্ক্ষা, শোষণ মুক্ত সমাজের যে আকাঙ্ক্ষা, সেই মডেলের মধ্যেই কিন্তু উনি আছেন। সুতরাং নুরুল ইসলাম স্যারের কাজ, রেহমান সোবহান স্যারের কাজ এবং আনিসুর রহমান স্যারের কাজ এবং মোশাররফ হোসেন স্যারের কাজ, এই তিনজনের কাছে তো পুরাই বামপন্থী এজেন্ডা, কিন্তু সেইটা পার্টি অর্থে না। উনারা যেটা করেছেন, উনারা বামপন্থী যে পিকিংপন্থী মস্কোপন্থীর বাইরে গিয়ে উনারা মার্ক্সের যে অরিজিনাল ধারণাগুলো, আপনি একটা জিনিস জানেন যে আমাদের সবাই জানেন, আপনারা দেখেছেন কোন সংবিধানে, এমনকি লেনিনের সংবিধানেও কিন্তু মার্ক্সের সরাসরি কোটেশন নাই, আমাদের সংবিধানে আছে। আমাদের সংবিধানে কিন্তু এই যে ফ্রম ওই যে সাম্যবাদের যে মার্ক্সের সংজ্ঞা, হ্যাঁ, মানুষ তার প্রয়োজন ক্ষমতা অনুযায়ী কন্ট্রিবিউট করবে আর প্রয়োজন অনুযায়ী নেবে, এই যে মার্ক্সের সাম্যবাদী চিন্তার যে সংজ্ঞা, এটা কিন্তু সরাসরি কোটেশন, কিন্তু সরাসরি কিন্তু এই কথাটা আমাদের সংবিধানে আছে। হ্যাঁ, তো সুতরাং আপনি সংবিধান বলেন, তারপরে ওই সময়ের যে প্রথম পরিকল্পনা যেটা করা হয়েছে, ফার্স্ট প্ল্যানিং যে কমিশন, বঙ্গবন্ধু যে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে 1972 সালে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরপরই যে পরিকল্পনা, ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান, যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা যদি আপনি পড়েন সেখানে আপনি দেখবেন যে পুরো একটা বামপন্থী একটা মডেল, একটা সাম্যবাদী মডেল, একটাই পরিকল্পনা রাষ্ট্র বাংলাদেশ হতে চেয়েছে। কেন বাস্তবে তাহলে কেন হতে পারলো না, হ্যাঁ, এই 50 বছরের অভিজ্ঞতার মধ্যে, সেটা আরেকটা বড় আলোচনার বিষয়। কিন্তু বাংলাদেশে সিরিয়াসলি যাদেরকে আমরা বামপন্থী বলে চিনি না, মার্কসিস্ট বলে যারা নিজেকে তকমা লাগান না, তারাই ডেডিকেটেডলি বাংলাদেশের কাজটা করেছে। হ্যাঁ, যেমন সংবিধানে সরাসরি মার্কসের কোটেশনটা কে ব্যবহার করেছেন, করেছেন আনিসুজ্জামান স্যার এবং ডক্টর কামাল হোসেন, এই দুইজন, তারা কিন্তু কেউই মার্কসিস্ট বামপন্থী হিসেবে তকমা লাগানো লোক না। আচ্ছা, রেহমান সোবহান স্যার প্ল্যানিং এর গুরুত্বপূর্ণ জায়গাগুলো উনি আলোচনা করে করেছেন। আনিসুর রহমান স্যার, অধ্যাপক আনিসুর রহমান স্যার, হ্যাঁ,
তারপরে নুরুল ইসলাম স্যার তো একটু প্র্যাগম্যাটিক মানুষ, উনি অনেকগুলো চেক এন্ড ব্যালেন্স করার চেষ্টা করেছেন। কিন্তু বৃহৎ মোশাররফ হোসেন স্যারও ছিলেন। সুতরাং এই মানুষগুলো কিন্তু বাংলাদেশকে একটা সাম্যবাদী সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কিন্তু তারা অগ্রসর হয়েছিলেন। এবং আপনাদের এখানে পরবর্তীতে যদি কখনো ইয়ে থাকে যে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান এবং এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করা যাবে, ন্যায্যতা নিয়ে আলোচনা করা যাবে, একটা আলোচনা শুধুমাত্র একটা বিষয় নিয়েই হতে পারে, কারণ অনেকগুলো বিষয় আসলে অনেক লম্বা হয়ে যাবে। তা আমি বলছি যে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করা দরকার, যে এই যারা আমাদের সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে যারা, এবং বঙ্গবন্ধুর যে ভূমিকা সেখানে সহায়ক ভূমিকা ছিল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটাই আমি বলবো আর কি। আমি জানি না আপনারা তো গভীরতর কথার আমি সুবিচার করতে পারলাম কিনা। এই আর কি শাকিল ভাই, ধন্যবাদ। রনি ভাই খুবই চমৎকার বলছেন। আসলে 72-এর সংবিধান ছিল কিন্তু মূলত সাম্যবাদীর রূপরেখাই ছিল 72-এর সংবিধানটা, যদি ওটা এখন ক্ষত বিক্ষত। জি, তো এটা হয়তো আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, এখন এবং আপনি যেটা সাজেস্ট করলেন যে বিষয় ভিত্তিক আলোচনা আরো হওয়া উচিত, ন্যায্যতা, যে গার্মেন্টস জাকির ভাই বা মাজার ভাই বললেন গার্মেন্টস নিয়ে, তো মার্কসের যে এক একটা তত্ত্ব আলাদা আলাদা আলোচনা হওয়া দরকার, তাহলে ওটা পরিপূর্ণ হবে। হ্যাঁ, এখন কিছু বলবেন? আমি অনুরোধ করছি জাহিদুল আলম হিটটুকে, প্লিজ আপনি যদি আপনার মতামতটা শেয়ার করেন বা প্রশ্ন। আপনি আছেন না? হ্যাঁ আছি আছি। জি প্লিজ। সবাইকে শুভেচ্ছা। আমি আসলে রনি ভাইয়ের বক্তৃতাটা মিস করেছি কিছু কিছু ছাড়া ছাড়া। আমি গাড়ি চালাচ্ছিলাম, মাঝে মাঝে নেটওয়ার্ক পাচ্ছিলাম, মাঝে পাচ্ছি। আমার আমার একটু উৎসুক্য আছে, একটু জিজ্ঞাসা, আর সেটা হচ্ছে যে মার্ক্সবাদের মূল এসেন্স তো একটা শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে। সেই শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে তখন যখন শ্রেণী বৈষম্যটা অনেক প্রকট হবে, এবং শ্রেণী বৈষম্য প্রকট হলে শ্রেণী বিপ্লব হবে। তো যখন শোষক এবং শোষিতের মধ্যে দূরত্বটা অনেক চূড়ান্ত পর্যায়ে যাবে, এবং শোষিতরা বঞ্চনার বোধ তাদের ভিতরে অনেক বেশি আকুপাকু করবে, এবং জিনিসগুলি ভিজুয়াল হবে, দেখতে পাবে, তখনই তারা রেগুলেশন করবে, আর কেউ কেউ এটা ফ্যাসিলিট করবে তার জন্য পার্ট। এটাই তো মানে বেসিক। আমি আমি যতটুকু সরকার রাজনীতির ছাত্র হিসেবে আমার পার্ট মার্কস, তো সেই জায়গা থেকে যেটা জানতে পারি, বাংলাদেশে কিন্তু শ্রেণী বৈষম্য এত ভিজিবল, এত ভিজিবল। আপনি ঢাকা শহরের কথায় চিন্তা করেন, রাস্তার পাশে বনগুটি আর কলা খেয়ে লাঞ্চ সেরে ফেলছে, আর এই ঢাকা শহরেই একটা রেস্টুরেন্টে একজনের লাঞ্চের বিল আসছে 10,000-12,000। হ্যাঁ, এবং এটা এটা কিন্তু দেখা যাচ্ছে। শেরাটন হোটেলে যে লোকটা খেয়ে বেরোলো, কারণ বাজারের দিকে হেঁটে যেতেই ওখানে টঙের দোকানে যারা খাচ্ছে একদম দেখা যাচ্ছে। এখানে কিন্তু ইভেন ওইটা শেরাটন বাদ দেন বা সোনারগা বাদ দেন, ওখানে একটা কফি শপে এক কাপ কফি আমরাই খেয়ে যে পে করছি, এই এক কাপ কফির একটা দিন মজুরের দৈনিক বিলের চাইতে অনেক অনেক বেশি এক কাপ কফির দাম। বাংলাদেশে একটা ডেলি দিন মজুর 400 টাকা পায় এখনো, মানে এই একদম আজকের বাস্তবতা বলছি। তো আমরা এক কাপ কফির পেছনে 400 উপরে ব্যয় করি। এই যে ব্যাপারটা ঘটছে, তাহলে এদেশে কেন শ্রেণী সংগ্রাম সংগঠিত হচ্ছে না, এটি আমার জানবার ব্যাপার আছে। আর একটা বিষয় একটু জানবার ব্যাপার আছে, যে অসন্তুষ্টি থাকলেও মানুষ বিপ্লব করে, ভেতরে যদি অসন্তুষ্টি থাকে। হ্যাঁ, এটা সিরাজুল ইসলাম স্যার ভীষণ দারুণ করে বলে। আপনার সাউন্ড মিউট হয়ে গেছে।
আপনি না না শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ডটা আনমিউট করেন। জি হ্যালো, এখন হয়েছে, জি এখন শুনতে পাচ্ছি, জি বল। আচ্ছা সরি, আমার একটা কল ঢুকে গিয়েছিল, আমি শেষ করি। এই যে শিক্ষা ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশে বিভিন্ন মাধ্যমের শিক্ষা চলছে, তো সেখানে যারা পড়াচ্ছেন তাদেরও অসন্তুষ্টি আছে, যারা পড়ছে তাদেরও অসন্তুষ্টি আছে, এবং বাবা মা যারা অভিভাবক তাদেরও অসন্তুষ্টি আছে। তারপরেও শিক্ষা ক্ষেত্রে রেভলিউশনারি কিছু হচ্ছে না কেন? এই আপাতত এটুকু, ধন্যবাদ। আপনার ধন্যবাদ। আপনার শেষের কথাটা দিয়েই বলি যে একটা আমাদের সমাজে হচ্ছে তিন ভাষায় তিনটে মোটামুটি ধারা আছে। একটা হচ্ছে বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়ামের মধ্যেও আবার কয়েক ধারা আছে। সবচেয়ে গরিবরা যায় সরকারি স্কুলে, হ্যাঁ একটু অবস্থাপন্নরা প্রাইভেট যে স্কুল সেগুলোতে যায়। আবার দেখেন ইংরেজি মিডিয়ামের স্কুল আছে, তার মধ্যে আবার দুইটা ধারা আছে, এবং এবং আরেকটা আছে আরবি মিডিয়াম। একটা সমাজে শিশুকে শেখানোর জন্যই যদি আপনার তিনটা সন্তান থাকে, আপনার তিনটা সন্তানকে আপনি তিনটে জায়গায় লেখাপড়া করালেন, তাহলে কি আপনার তিন সন্তানের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে না? উঠবে না। কিন্তু তিন জায়গাতে একটা কমন জিনিস আছে কি জানেন? কোথাও বাংলাদেশ নেই। তাহলে বাংলাদেশহীন একটা শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের মূল ভাবনার যে ভিত্তিগুলো, সেই ভিত্তিগুলোর সাথে পরিচয়হীন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিশুটা বড় হবে, সেই শিশুটা তো একটা শ্রেণী বিভক্ত সমাজই জন্ম দেবে, সে তো শ্রেণীহীন সমাজ জন্ম দিতে পারবে না। তাহলে এটা তো আমারও কথা না, এটা তো আনিসুজ্জামান স্যারের কথা, যে বিভক্ত একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তো আমি একটা বিভক্ত সমাজই পাব। তার মানে আমার শিক্ষার যে পরিকল্পনা, তারপরে দেখেন শিক্ষার মধ্যে আরো একটা কি, আমরা জানি না যে আমাদের, শুনেন ইকোনমিক্স হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, রিসোর্স খুব স্কেয়ার্স, হ্যাঁ তাহলে ইকোনমিক্সে যদি আমি রিসোর্স স্কেয়ার্স হয়, তাহলে আমি হয় সকলের জন্য একটা মিনিমাম পর্যায়ের এডুকেশন নিশ্চিত করব, কোয়ালিটি এডুকেশন, না হয় আমি শুধুমাত্র উচ্চ শিক্ষায় যারা মেধাবী, হ্যাঁ তাদের জন্য আমি শুধুমাত্র অ্যালোকেশন করব। তো রাষ্ট্র তো কনফিউজড, রাষ্ট্র তো জানে না যে সে উচ্চ শিক্ষাকে অগ্রাধিকার দেবে, মানে উচ্চ শিক্ষার জন্য সে রিসোর্স অ্যালোকেট করবে, নাকি সকলের জন্য একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত একটা মানসম্মত শিক্ষার ব্যবস্থা করবে। আমাদের প্রাথমিক শিক্ষার বা গণশিক্ষার গুণগত অবস্থাটা কি বলেন তো দেখি? আমাদের এনরোলমেন্ট ভালো, কিন্তু আমাদের যতই উপরের দিকে যাচ্ছে মেয়েরা তত বেশি করে ঝরে পড়ছে। এখন করোনার মধ্যে তো মেয়েদের ঝরে পড়া এবং বাল্য বিবাহের রেট সবচেয়ে হাই, হ্যাঁ তো তাহলে তাহলে এরকম একটা পরিস্থিতিতে একটা সংহত সমাজ আমি পেতে পারি না। আর আপনার যে আসল প্রশ্ন, কঠিন প্রশ্ন, যে সমাজে সমাজটার তত্ত্ব আগে আপনি বললেন যে একটা শ্রেণী বিভক্ত সমাজ, সেখানে শ্রেণী বিভক্তির অ্যাকিউটনেসটা মানে ডিফারেন্সটা অনেক বেশি ওয়াইডার হবে, যত বেশি ওয়াইডার হবে অসন্তোষ তত বাড়বে, বিপ্লব হবে একটা সমাজ। এইটা অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এই পার্টটা আই ডু নট বাই দিস আইডিয়া, কারণ হচ্ছে যে এখনকার আমরা যে সমাজটা দেখছি, সেই সমাজে ইসলাম ধর্মের মতো করে, আমি ইসলাম ধর্ম শুধু বলছি না, আমি যে কোনো ধর্মের কথাই বলছি, ধর্মের যে ইহকাল একটা পরকালের যে একটা বয়ান থাকে, এই বয়ানের প্যারালাল হয়ে গেছে এই বয়ানটা, হ্যাঁ সুতরাং এই দুইটা বয়ান একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে আমার মনে হয়। সুতরাং আমার যেটা মনে হয় যে এইখানে একটু একটা না কথা না বললেই না, সেটা হচ্ছে মার্ক্সের চিন্তার অনেক শক্তিশালী দিক আছে, একটা দুর্বল দিক যেটা আমি অবশ্যই মার্ক্সকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু তার দুর্বল দিক বলবো না তা নয়,
এটা বলতে হবে, সেটা হচ্ছে এই এই আইডিয়াটা আমি পেয়েছি হচ্ছে আমেরিকান একজন ইকোনমিস্ট আছেন, ওনার নাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্টিস্ট আর কি, ওনার নাম হচ্ছে উনি ইকোনমিক হিস্ট্রির উপর বই লিখেছেন, ওনার নাম হচ্ছে জন কেনেথ গলব্রেথ। হ্যাঁ, জন কেনেথ গলব্রেথ। তো ওনার একটা আইডিয়া হচ্ছে, এই আইডিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেমোক্রেসির মধ্যে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কাউন্টার ভেলিং পাওয়ার। হ্যাঁ, বাংলায় যেটাকে বলা হচ্ছে সংরোধক ক্ষমতা। আপনি দেখেন বিপ্লব যদি হয় সেই বিপ্লব কে করবে? শ্রমিক শ্রেণী। সেই শ্রমিক শ্রেণী বিপ্লব করলে শ্রমিক শ্রেণীর মধ্যে কি আর কোনো বিরোধী দল থাকবে না, শুধু একটাই পার্টি? তাহলে কেমন করে গণতন্ত্র হবে বাবা? কারণ আপনার আমার, আপনি বেশি দূরে যাওয়ার দরকার না, আপনার পরিবারে দেখেন আপনার সব কথা কি আপনার স্ত্রী মেনে নেয়? মেনে নেয় না। তার মানে আপনি কখনো কখনো আপনার ওয়াইফ কাউন্টার ভেলিং পাওয়ার হয়। তার মানে একটা সংসার যদি শুধুমাত্র আপনার একচ্ছত্র সিদ্ধান্তে চলে, এক চেটিয়া এক না এক তন্ত্রে চলে, সেই সংসার সুখের হবে? কোনোদিনও হবে না। আপনার অনেক সিদ্ধান্ত অনেক বিবেচনাকে আপনার ওয়াইফ থামিয়ে দিতে পারে। এই যে আপনার একটা ফোর্স, তার একটা কাউন্টার ভেলিং ফোর্স, এই দুইটা ফোর্স এটা ব্যালেন্সটা করবে সংসারের ব্যালেন্সটা। এটা বাস্তব জীবনেও, এটা পলিটিক্যাল পার্টি দেশের ক্ষেত্রেও এই কথা সত্য। আপনার কাউন্টার ভেলিং পাওয়ার থাকতে পারে, সবসময় যে আপনার ওয়াইফ কাউন্টার ভেলিং পাওয়ার না, আপনার আপনার স্ত্রীর কোনো মতামতের এগেইনস্টে আপনার নিজের মতামত থাকতে পারে। তার মানে এই যে একজনের একচেটিয়া সিদ্ধান্ত তাকে থামিয়ে দিতে পারে, তাকে সংরোধ করতে পারে, এরকম আরেকটা পাওয়ার, এই ভাবনাটা মার্ক্সের পলিটিক্যাল চিন্তায় অনুপস্থিত। ঠিক আছে, সুতরাং এই যে অনুপস্থিতিটা, এইটা মার্ক্সের চিন্তার একটা দুর্বল। তার মানে মার্ক্সকে বাদ দিতে হবে না, বা মার্ক্স তো আমি নবী মনে করি না, যে নবী রসুল বা এরকম কোনো কিছু, ওইটা না। কিন্তু মার্ক্সের চিন্তার আর কিন্তু এবং আপনি যদি গণতন্ত্রের আরেকটা দিকের কথা বলেন, তাহলে আমি বলবো হচ্ছে আমরা গণতন্ত্রকে শুধুমাত্র ইলেকটোরাল ডেমোক্রেসি বলি, কিন্তু গণতন্ত্র তো খালি ইলেকটোরাল ডেমোক্রেসি না, তার আরেকটা দিক আছে যে আমরা সেটা নিয়ে আলোচনা করি না, সেটা হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি। গণতন্ত্র তো দুইটা, একটা হইলো ইলেকটোরাল ডেমোক্রেসি, আরেকটা হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি। তাইলে আমার ইলেকটোরাল অবস্থা নিয়ে তো এখন আর আপনারা সবাই জানেন ইলেকশনের কি অবস্থা। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে ডেলিবারেটিভ ডেমোক্রেসি, যেটা আলাপ আলোচনার ভিত্তিতে যে একটা জিনিসের সিদ্ধান্তে আসা, এই প্র্যাকটিসটা আমরা করি না কেন? আলাপ আলোচনার কোনো পরিবেশ নাই কেন? তো ডেলিবারেটিভ ডেমোক্রেসির প্র্যাকটিস এবং কাউন্টার ভেলিং পাওয়ারের অ্যাকসেপ্টেন্স, এই দুইটা জিনিস। হ্যাঁ, আপনি মনে করেন যে বামপন্থী জাকির ভাই থাকলে জানবেন এই যে ডেলিবারেটিভ ডেমোক্রেসির প্র্যাকটিস কি বামপন্থী? আমি আছি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা মনে করেন না যে আপনাদের এখানে নাই, আমার কিন্তু এই গ্রুপটার ওনাদের ডিসকাস গুলো এই যে নতুন ভাবে শুরু হয়েছে, এই নিউ জেনারেশন, আমি এটাকে যদি নিউ জেনারেশন বলি, আর আমি নিউ জেনারেশন নিয়ে কথা হচ্ছিল, তো নিউ জেনারেশন কিন্তু এখন আপনার কাছ থেকে বুঝে নেবে তাহলে কিন্তু এইটাই আমরা করবো কিনা, আমাদের টোটাল রাষ্ট্র তৈরিতে, সমাজ তৈরিতে আমরা এটা করবো কিনা, এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। অবশ্যই অবশ্যই, সেই জন্য আমি বলছিলাম যে এমনকি বামপন্থী দলগুলোর মধ্যেও, পার্টিগুলোর মধ্যেও কি আছে এই আলাপ আলোচনার ভিত্তিতে সেন্ট্রাল কমিটি সিদ্ধান্ত নেয়? সে কি তার ছাত্র সংগঠনের কাছে তার প্রস্তাব পাঠায় যে তাদের ফিডব্যাক কি? নাই। তাইলে যেই ডেমোক্রেসি তারা নিজেরা প্র্যাকটিস করে না, হ্যাঁ, সেই ডেমোক্রেসি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে কি করে? হ্যাঁ, আর আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কাউন্টার ভেলিং পাওয়ারের প্র্যাকটিসও তো বামপন্থী দলগুলোর মধ্যে নাই। হ্যাঁ, তাহলে কাউন্টার ভেলিং পাওয়ারের প্র্যাকটিস এবং অ্যাকসেপ্টেন্স এবং ডেলিবারেটিভ ডেমোক্রেসির যে ধারণা, এই দুটোর
ইয়েতেই কম্বিনেশনেই নতুন। আর আমি বলবো যে যেটা হচ্ছে যে আমাদের যে জিনিসটার উপর জোর দিতে হবে সেটা হচ্ছে কেপাবিলিটিস, সক্ষমতা বৃদ্ধি। সক্ষমতার একটা দিক হচ্ছে স্বাধীনতার দিক, আমি যা করব বলে আমি পছন্দ করি সেটা করতে পারা, এবং সেটা করতে গেলে পরে আমার নলেজ এন্ড স্কিল লাগবে। এই যে একটা স্বাধীনতার দিক আছে, আরেকটা আছে হচ্ছে নলেজ এন্ড স্কিলের দিক। এই দুইটার জিনিসের সমন্বয়ে আমরা যদি সক্ষমতা দৃষ্টিভঙ্গি গ্রহণ করি তাহলে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছব, না হলে পৌঁছবো না। আমি বড় বড় বয়ান করলাম যে সমাজের এই বড় বড় পরিবর্তন হবে, সেগুলো কিন্তু বাস্তবে ওয়ার্ক করছে না। আমি একজন অর্থনীতির ছাত্র, হ্যাঁ আমি অর্থনীতি শিখছি, কিন্তু আমি বলি যে বস্তুগত কন্ডিশনের উপর ভিত্তি করে আমি স্বপ্নটা নির্মাণ করব, তাই না? তো সুতরাং আমি এই বাংলাদেশের বস্তুগত অবস্থান থেকে আমি এটাই করতে পারি যে সেটা হচ্ছে যে এই যে ডেলিবারেটিভ ডেমোক্রেসি এবং কাউন্টারভেলিং পাওয়ার, এইগুলোর সমন্বয়ে আমাকে একটা কেপাবিলিটি অ্যাপ্রোচ নিতে হবে, সক্ষমতা দৃষ্টিভঙ্গি নিতে হবে। যেই সক্ষমতা দৃষ্টিভঙ্গি আমাকে আমার স্বাধীনতাকে এক্সপ্যান্ড করবে, কারণ আমার যত নলেজ এবং স্কিল বাড়বে আমি তত আমার জনগণের যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সে ব্যক্তি জীবনে রিয়েলাইজ করতে পারবে, কালেকটিভ জীবনে রিয়েলাইজ করতে পারবে, নচেত হবে না। অনেক ধন্যবাদ জাভেদ ভাইকে এবং জাহিদুল আলম হিট্টুকে, দুটো গুরুত্বপূর্ণ, আপনি দুটো গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন। তো আমরা আলোচনার মনে হয় শেষের দিকে যাচ্ছি। আমার একটা মানে এখানে ওপিনিয়ন, সেটা হচ্ছে যে সমাজতন্ত্রের যে পতন হলো সোভিয়েত রাশিয়া, সেখানে কি কাউন্টার ভেলিং ফোর্সটা কি অ্যাবসেন্ট ছিল কিনা, সে নিশ্চয়ই আমরা হয়তো কিছু জানি, এটা একটু যদি পরিষ্কার করেন। জি জি, এইটা তো একটা বিষয় যে আপনি দেখেন যে সোভিয়েত ইউনিয়ন বা চায়না কোনোটাতেই কিন্তু, আগের চায়না মানে কোনোটাই কিন্তু কাউন্টার ভেলিং পাওয়ারটা ছিল না, যার কারণে হচ্ছে একটা একচেটিয়া একটা সিদ্ধান্ত তারা একনায়কতান্ত্রিক একটা সিদ্ধান্ত চাপে, অর্থাৎ ডেমোক্রেসির যে সৌন্দর্য, হ্যাঁ সেটা কিন্তু আপনি সেই সম্রাট আকবর থেকে শুরু করে আপনি ইতিহাসটা টানতে পারেন, অশোক সম্রাট অশোক থেকে আকবর থেকে এই ইতিহাসটা টানতে পারেন। সুতরাং আমরা আমরা বামপন্থী এইটা করব, কিন্তু ডেমোক্রেসি বাদ দিয়ে না। ডেমোক্রেসি একটা অগ্রসর চিন্তা, হ্যাঁ, কিন্তু এই অগ্রসর চিন্তার কতগুলো দুর্বল দিকও আছে। যেমন ডেমোক্রেটিক একটা অবস্থার মধ্যেও একটা সহিংসতার ঘটনা ঘটতে পারে, সাম্প্রদায়িক ইন্ধনের ঘটনা ঘটতে পারে, হ্যাঁ। সুতরাং আমাদের ডেমোক্রেসিকে শক্তিশালী করতে হলে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণকে শক্তিশালী করতে হবে। যত আমি অসাম্প্রদায়িক মানুষপটের মানুষ তৈরি করব, তত বেশি আমি ডেমোক্রেসির দিকে অগ্রসর হলাম। যত বেশি আমি এই ধর্মনিরপেক্ষতার প্র্যাকটিস শুরু করব আমার জীবনে এবং সমস্ত জায়গায়, তত বেশি কিন্তু আমার ডেমোক্রেসিকে আমি শক্তিশালী করলাম। এবং কাউন্টার ভেলিং পাওয়ারকে এই যুগে এই সময় অ্যাকসেপ্ট না করলে আপনি তো বোকার স্বর্গে বাস করবেন, একক দিয়ে তো এটা হবে না। অ্যাবসলিউটলি, আমাদের তো উইদিন পার্টি ডেমোক্রেসি নাই, কোনো দলই নাই। তো যাই হোক, আমি এখন ইনসাফ ভাই কিছু অ্যাড করতে চেয়েছিলেন নাকি একটু কিছু বলবেন? আমি আরেকটু, হ্যাঁ জি প্লিজ, রনি ভাইয়ের কাছে জানতে চাই যে মানে উত্তরণটা কিভাবে দেখেন বাংলাদেশে, যে এই যে দুটো, একটা ডেলিভারেবল ডেমোক্রেসি, একটা ইলেকটোরাল ডেমোক্রেসির কথা বললেন। তো ডেলিভারেবল ডেমোক্রেসি তো কখনোই ছিল না, অ্যাটলিস্ট 91 এর পর থেকে একটা ইলেকটোরাল ডেমোক্রেসি ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরু হয়েছিল, মানে যেভাবেই হোক, অ্যাটলিস্ট 2008 এর ডিসেম্বরের ইলেকশন পর্যন্ত। তো সেটাও ধ্বংস হয়ে গেল, মানে আপনার মানে তাহলে আমরা কোথায় যাচ্ছি এখান থেকে, এভাবে তো চলতে পারে না। না না, উত্তরণটা কিভাবে দেখেন? না, আমাদের এখানে তো একটা উল্টো জিনিস তৈরি করা হয়েছে যে হয় ডেভেলপমেন্ট চুজ করতে হবে না হয় ডেমোক্রেসি চুজ করতে হবে। না, এটা কিন্তু আইয়ুব খানের সময় হয়েছে, হ্যাঁ আইয়ুব খানও এই কথা 60s এ বলেছে, রাইট রাইট। সো এটা নতুন কিছু না,
হ্যাঁ, কিন্তু আপনি যদি, এটা অবশ্যই, কিন্তু আমি আবার অন্য আরেকটা পজিটিভ কথাও বলতে চাই, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতার জায়গায় যদি আপনি চিন্তা করেন, এই উপমহাদেশে কিন্তু বাংলাদেশ আবার অন্যান্য দেশের তুলনায় আমাদের নিজেদের মধ্যে যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা ক্ষুব্ধ অসন্তুষ্ট, ঠিক আছে, কিন্তু আপনি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, যে যেমন ভারতের সাথে তুলনা করেন বা এই যে মায়ানমারের সঙ্গে তুলনা করেন, সাম্প্রদায়িক পরিস্থিতিতে আমরা ভারতের তুলনায় বা মায়ানমারের তুলনায় অনেক বেটার আছি। হ্যাঁ, কিন্তু এটা সন্তুষ্টির জায়গা না যে আমাদের, হ্যাঁ, এটা কোনো সন্তুষ্টির জায়গা না, কারণ আমরা আমরা এইখানে যে অনেক ভালনারেবল জায়গায় আছি, হ্যাঁ, সেইটা কিন্তু এই সাম্প্রতিক সহিংসতা গুলোতে আরো বেশি পরিষ্কার হচ্ছে। সুতরাং আমাদের সমাজের ভেতরে অনেক কাজ করার স্কোপ আছে, সেগুলো আমাদের করতে হবে। উত্তরণটা কিভাবে দেখছেন? আচ্ছা, উত্তরণ বলতে এখন তো যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে একটা ডেডলক সিচুয়েশন, এখানে তো ইলেকটোরাল ডেমোক্রেসি কাজ করছে না। আমার মনে হয় এখানে ডেলিবারেটিভ ডেমোক্রেসিটা আমরা বৃহত্তর প্রেক্ষাপটে আমরা শুরু করতে পারি। আমরা যেমন আজকে যে আমরা আলাপ আলোচনা করছি, এটাও তো একটা ছোট্ট পার্ট ডেলিবারেটিভ ডেমোক্রেসির, মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে গণতন্ত্র, এখানে তো আমরা কথা বলছি, এখানে তো আমরা ভাবনার আদান প্রদান করছি। আমরা এই এই এইরকম প্ল্যাটফর্ম দিয়ে যদি তরুণদের আরো বেশি সংখ্যক, কথার কথা, 2 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষের সঙ্গে কথা বলতে পারি, হ্যাঁ, 1 কোটি মানুষের সঙ্গে তো এই টেকনোলজি দিয়ে কথা বলতে পারি, তো সেটা যদি করি তাহলে আমরা তো আরেকটু অগ্রসর হলাম। একটু একটু একবারেই কিন্তু মানে ফাইনাল গোলটা আপনার চোখের সামনে উন্মুক্ত হয়ে যাবে না। এগুলো এই ডেলিবারেটিভ ডেমোক্রেসির আইডিয়া, কাউন্টার ভেলিং পাওয়ারের আইডিয়া, এগুলো শক্তিশালী আইডিয়া এবং এগুলো অন্যান্য দেশ করছে, প্র্যাকটিস করছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে এইগুলোতে উদ্বুদ্ধ হয়ে আমরা বৃহৎ পরিসরে যদি উদ্যোগ নেই তাহলে একটা ওইখান থেকে নতুন জিনিস খুলবে। কিন্তু আগে থেকে তো এখন বলা যাবে না যে একবারে শেষ মঞ্জিলে মকসুদ, এই রাস্তায় হাঁটলে পুল সিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাব, ওইরকম তো এরকম তো আমি দেখতে পারছি না। ধন্যবাদ। এই ইনসাফ ভাই কিছু অ্যাড করতে চেয়েছিলেন, ইনসাফ ভাই যদি বলেন। জি জি জি, ইনসাফ ভাই বলেন। দুটো অংশ, একটা বলি, গার্মেন্টস এর ব্যাপারটা নিয়ে আলাপ হচ্ছিল, এই অংশটা মনে হয় এই যে বামপন্থী চিন্তা, প্রথম ফিনান্স মিনিস্টার কিন্তু তাজউদ্দিন আহমেদ, উনার প্ল্যানিং কমিশনের সদস্য রেহমান সোবহান এবং গোলাম মোর্শেদ। সেইখান থেকে একটা বিদ্রোহের ঘটনা বলি, উনার আরেকটা মানুষ ছিলেন প্রথম এস্টাবলিশমেন্ট সেক্রেটারি নুরুল কাদের, তিনি পদত্যাগ করার পরে তাজউদ্দিন আহমেদকে করানোর পরে, উনি তখনকার সিনিয়র আরেকজন সেক্রেটারি ছিলেন, ফিনান্স সেক্রেটারি কফিলউদ্দিন মাহমুদের দরজা ধাক্কা মেরে ঢুকলেন, বললেন স্যার আপনারা কাজ করেন আমি এই চাকরি করব না, বলে একটা গালি দিলেন, দিয়ে বের হয়ে চলে গেলেন। এই ভদ্রলোক দুটো কাজ করেছিলেন, বাংলাদেশের গভর্নমেন্টের প্রথম টাকা ট্রাকে ভরে পাবনা থেকে পাঠিয়েছিলেন, যেটা প্রবাসী সরকারের প্রথম টাকা হয়েছিল এবং যেটা যেটা দিয়ে কাজ শুরু করেছিল। বের হয়ে এসে চাকরি থেকে উনি দুটো কাজ করলেন, একটা হচ্ছে গিয়ে ম্যান পাওয়ারের ব্যবসা করলেন, আদম ব্যবসা, যেটা পরবর্তীতে বাংলাদেশকে সারা দেশের লোককে পাঠিয়ে কাজ করেছে। আরেকটা কাজ করলেন তিনি গার্মেন্টস, আধুনিক গার্মেন্টস এর যে মডেল, উনার সাউথ কোরিয়ার অ্যাম্বাসেডার বন্ধু ছিলেন, তাকে নিয়ে পাঠালেন এবং গার্মেন্টস তৈরি করে, যে কজনকে তিনি ট্রেনিং এ পাঠিয়েছিলেন তার ম্যানেজারদের, তারা পরবর্তীতে অলমোস্ট সবাই গার্মেন্টস মালিক হয়েছে। তো এই এই মুক্তিযোদ্ধাদের সেই যুদ্ধের জায়গাটা উনি যখন চাকরি ছেড়েও দিয়েছেন, উনার যুদ্ধ শেষ হয়নি, শেষ পর্যন্ত রাগী লোক ছিলেন, গার্মেন্টস নিজেরটা বন্ধ করে দিয়েছেন কোনো এক সময়, কিন্তু ওই যোদ্ধাদের সেই স্পিরিটটা আছে। কারণ আপনি যদি বলেন যে শোষণের জায়গাটা, নৈতিকতার জায়গাগুলো ঠিক আছে কিনা না পরবর্তী মালিকদের, তারা তো সবাই নুরুল কাদের না, সেটা ছিল না, সুযোগ যারা পেয়েছে তারা নিয়েছে, সেই নৈতিকতার জায়গা তো আমরা কোথাও এস্টাবলিশ করতে পারি না। এই বাংলাপাড়ায় কানাডায়
দেখি একজন সাদা দাড়ির লোকজন লাইন ভেঙে বাংলা পাড়ায় পেঁয়াজু কেনার জায়গায় সামনে এসে হাজির হয়ে গেছে। বললাম লাইন লাইনে আসেন, বললো একটু নামাজ পড়তে যেতে হবে, আমার লাইনে যাওয়া। বললাম নামাজের অজুহাত দিয়ে আর বয়সের অজুহাত দিয়ে আপনি এই ছোট সুযোগটা ছোট করবেন না নিজেকে। এইটা আমাদের নৈতিকতা, ধর্মের জায়গাতেও এই নৈতিকতার জায়গাটা ছোট আছে। আমি ছোট্ট পেশাজীবী সংগঠনের যখন ইলেকশন করতে যাই তখন দেখি তারা বলেন এই পার্টি এখন ক্ষমতায় আছে, উনাকে প্রেসিডেন্ট করে দাও তাহলে আমাদের ভালো হবে, ইয়ে সুবিধা পাওয়া যাবে। মানে আমাদের পেশাজীবীদের মধ্যেও গণতন্ত্রের মানসিকতা, আমার একজন ইলেকশন দাঁড়াবেন আমি তার সাথে হারবো এবং এটা ঠিক আছে, এটা মেনে নেওয়ার মতো নৈতিকতা আমাদের তৈরি হয় না। একটা একটা সুস্থ ডিবেটের নৈতিকতা আমরা তৈরি করতে পারিনি। ইভেন ইভেন অ্যাবসলিউট যারা ক্যাপিটালিস্ট কান্ট্রি, তারা একজন শ্রমিককে যেই পরিমাণ সম্মান দিতে পারে, তার ড্রাইভারকে, তার ক্লিনারকে, অ্যাবসলিউটলি মেধাকে যেভাবে সে মূল্যায়ন করতে পারে নিরপেক্ষভাবে এবং সেটাকে তার ব্যবসার কাজে লাগানোর জন্য সেই মেধাকে সে প্রমোট করে স্কলারশিপ দিয়ে যেভাবে নিয়ে আসতে পারে, যেভাবে তার সুস্থতা, তার চিকিৎসা যেভাবে নিশ্চিত করতে পারে তার ব্যবসার সুস্থতার জন্য, সেই সুস্থতা সেই অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জায়গাগুলোর চিন্তাতে আমরা এখনো আসতে পারি। কিছু যুদ্ধ কিছু লোক করেছেন এবং বিশালভাবে করেছেন, বাকি জায়গাটা আমরা সামগ্রিকভাবে তুলে আনতে পারিনি, এইটার আরো কাজ করার জায়গা থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা তো বটেই। তা আমার যেটা মনে হয়েছে যে আমাদের যে যারা প্রথম যারা জেনারেশন যারা ক্যাপিটালিস্ট ক্লাস, তাদের চেয়ে পরবর্তী জেনারেশন মানে তাদের সন্তান সন্ততি বা তাদের উত্তরসূরিরা, তাদের জেনারেশনে কিন্তু ওই পরিমাণ মানে এরা কিন্তু আরো কম্পারেটিভলি আরো এনলাইটেন্ড। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তারা তো দুর্ভিক্ষ থেকে বড়লোক হয়নি, তার সমৃদ্ধি, তার দৈন্য, তার যে নৈতিকতা, তার যে শক্তি, সেটা তো উচ্চতর লেভেলে হবে, সেটা তো যাবে। সুতরাং আমার যেটা মনে হয় যে আমাদের ক্যাপিটালিস্ট ক্লাসের যেটা সমস্যা, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে তারা শ্রমিককে তার মেধা আছে, তার একটা বিকাশ আছে এইভাবে দেখেন না, বরং তারা তাকে একটা একটা মাংসের পিণ্ড হিসেবে দেখেন, যে একটা শ্রমের উৎস, তার শ্রমকে আমি এক্সপ্লয়েট করি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে বদল হচ্ছে এবং হবে। কিন্তু আমার যেটা বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে যে মানে গার্মেন্টসের যে ধরনের এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার, শুধুমাত্র খালি পণ্যের মধ্যে না, এটা পরিবেশের মধ্যে একটা শর্তও চলে এসেছে, বিশেষ করে রানা প্লাজার ঘটনার পরে। সুতরাং এই পরিবেশের পরিস্থিতি যত বেশি উন্নত করতে সচেষ্ট হবেন তত বেশি। আমি কিন্তু গার্মেন্টস মালিকদেরই একটা উদাহরণ দেই, গার্মেন্টস মালিক ছাড়াও ক্যাপিটালিস্ট উদাহরণ দেই আমি। আপনি জানেন যে ট্যানারি শিল্প যখন, এখন শিফট করার আগে যখন হাজারিবাগে ছিল, তখন এই যে মঞ্জুর এলাহি সাহেব উনারা যে ছিলেন, তখন উনারা কিন্তু নিজ খরচে ইয়ে করতেন, এই শ্রমিক ট্রেড ইউনিয়নের যে অফিস, অফিসের ভাড়া কিন্তু ওই মঞ্জুর এলাহি সাহেব নিজে চালাতেন, আপনি জানেন কিনা জানি না। হ্যাঁ, তাহলে দেখেন শ্রমিকদের মতামত, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের যে চর্চা, সেটা তো বাংলাদেশের গার্মেন্টস এর বর্তমান মালিকরা কোনোভাবে একসেপ্ট করবেন না, অথচ এটা কিন্তু তার একটা মৌলিক নাগরিক অধিকার। সেইটা চালানোর জন্য কিন্তু এই মঞ্জুর এলাহি সাহেবরা একসময় কিন্তু এই ট্রেড ইউনিয়নের অফিস ভাড়া, যেটা একটা রুম ভাড়া নেওয়া হতো, সেই রুমের ভাড়া, অফিস ভাড়া কিন্তু মঞ্জুর এলাহি তার কারখানার আয় থেকে দিতেন। তাহলে দেখেন এই উদারতার কিন্তু তফাত আছে, যেখানে আপনি এরকম, আপনার সামনে যদি উদাহরণ থাকে, ট্রেড ইউনিয়নের সাপোর্ট তো তারা করছেই, ট্রেড ইউনিয়নের দাবিগুলোকে তারা তো, এই যে ট্রেড ইউনিয়ন মানে কি, মানে হচ্ছে কাউন্টার ভেলিং পাওয়ার, মানে আপনি একটা মত, মানে শ্রমিকের, মানে এই যে আমাদের রাজনৈতিক এই ক্ষমতার মধ্যে আমরা যে একচেটিয়ার ব্যাপারটা নিয়ে সবাই সমালোচনা করছেন, সবাই সেটা বলছেন, কিন্তু আমাদের
গার্মেন্টস এর মধ্যে বা বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, টেক্সটাইলের মধ্যে বা ওষুধ শিল্পের মধ্যে কোথাও কি আমাদের লেবার ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন কি খুব শক্তিশালী জায়গায় আছে? তারা কি কারখানা কিভাবে চলবে সেই সম্পর্কে শ্রমিকের মতামতকে মর্যাদা দেন? তাহলে কাউন্টার ভেলিং পাওয়ারটা আসবে কিভাবে? এখানে তো মালিকের অ্যাকসেপ্ট করতে হবে যে শ্রমিক একজন নাগরিক এবং তার নাগরিক অধিকার আছে মতামত দেওয়ার, কারখানা কিভাবে চলবে তার জন্য কিভাবে একটা সুবিধাজনক সম্মানজনক পরিবেশ হবে, এই ব্যাপারে তো একটা কাউন্টার ভেলিং পাওয়ার শ্রমিকের মধ্যে থেকেই আসবে। হ্যাঁ, কিন্তু সেইটা তো আমাদের এখানে মালিক পক্ষরা কোনোভাবে, অথচ কিন্তু এই বাংলাদেশেই মানে আমি মঞ্জুর এলাহি সাহেবের উদাহরণ দিলাম, তারা কিন্তু একটা মানে ব্যাচ ছিলেন, তারা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, এনলাইটেন, তারা কিন্তু এই ব্যবস্থাটা করেছিলেন যে শ্রমিকের ট্রেড ইউনিয়নের অফিস ভাড়াটা তারা দিতেন। তাহলে দেখেন, তাহলে তো এই তো পার্থক্য আছে। তা আমরা যেটা লিভড এক্সপিরিয়েন্স সেখান থেকে নিচে নামবো কেন? আমরা আরো উচ্চতর জায়গায় যাব, আমরা নিচে নামবো কেন? কেন কেন আমি আমি বলি কেন জিনিসটা যাচ্ছে, ব্যবসায়ীরা কেন ব্যবসা ছেড়ে রাজনৈতিক দলে চলে গেলেন, কেন এমপি হতে চান, কারণ ওইখানে সমৃদ্ধি অনেক বেশি ব্যবসারই কষ্ট চাইতে। এবং সেইটা যে বুদ্ধিমান লোকরা যেখানে সুযোগ সেখানে জড়ো হবে, তারা রাজনীতিতে জড়ো হয়েছেন কারণ সেখান থেকে অর্থ উপার্জন অনেক সহজ এই ব্যবসা চালানোর চাইতে। জি ধন্যবাদ সবাইকে, আমরা মূল আনুষ্ঠানিক আলোচনায়। ভাই আমি একটু এখানে এখানে একটু কমেন্ট করি, সেটা হচ্ছে করতে পারি? জি করেন, আপনি কমেন্ট করে আমরা মূল আলোচনা শেষ করব, তারপরে আমরা উন্মুক্ত আলোচনা। আমরা সরাসরি ব্যবসায়ীকে টাকা অর্জন করবে, এটা করবে, শোষণ করবে, এই যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি এটা একটা ফিলোসফিক্যালি একটা রং ফিলোসফি আছে। ব্যবসাটা করে, ব্যবসার সিদ্ধান্তটা কিন্তু হয় একাডেমিক জায়গা থেকে, এই যে আইবিএ, আইবিএ কিন্তু ব্যবসায়ী তৈরি করেছে। তাহলে ফিলোসফিক্যালি কোথাও ওখানে ভুল ছিল ওনাদের মগজে, যে শুধু টাকা তৈরি, অমানবিক হওয়া এবং অদার্শনিক হওয়া। সারা পৃথিবীতে আসলে শিক্ষার দার্শনিকতা, এই যে আজকে উনি আলবেরুনের কথা বলে ভারতত্ব নিয়ে আমাদের ভাই একটা রেফারেন্স দিয়েছিলেন কার্ল মার্ক্সের পরে, পুরো পৃথিবী বাংলাদেশের সোসাইটি নিয়ে আজকে কথা হচ্ছে, পুরো পৃথিবী এখন যেমন মেডিকেল সায়েন্স এখন কোথায় গেছে, মেডিকেল সায়েন্স ডাক্তার তৈরি করছে, বলছে তাকে মানুষকে তুমি ওষুধ নির্ভর করে দাও, এটা কোন ফিলোসফি? এখন এটার জন্য আমি দায়িত্ব দিচ্ছি, দোষ দিচ্ছি যিনি ব্যবসা করছে ওষুধের নামে বা একে, তাহলে তার কাছে গলাটা মাথাটা বিক্রি করলাম কে? নলেজ যার হাতে, নলেজ যার হাতে, নলেজের মানুষটা আসলে কি করছি, এটার পর্যালোচনার সময় এসে গেছে এখন। ধন্যবাদ। ধন্যবাদ জাকির ভাই, সুন্দর কথা বলছেন। তো আমরা আমাদের আনুষ্ঠানিক আলোচনা এখানেই শেষ করব। আমি রনি ভাইকে রিকোয়েস্ট করব, আপনার যদি কোনো ফাইনাল কমেন্ট থাকে কাইন্ডলি যদি করেন, তারপরে আমরা আমাদের আনুষ্ঠানিক আলোচনা শেষ করব, এরপরে উন্মুক্ত আলোচনায় থাকবো আমরা। এখানে প্রথমে হচ্ছে যে আমি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি স্বপ্নের বইয়ের আড্ডার যে বন্ধুদের এবং যারা সিনিয়র আছেন সবাইকে আমি শুভেচ্ছা আমার দিক থেকে, এবং বিশেষ করে আমি শাকিল ভাইকে, আজমল ভাইকে আমার শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। শেষে একটা কথাই বলবো যে মানুষ হচ্ছে অভিজ্ঞতার একটা সমৃদ্ধ ভান্ডার, এইখানে কোনো ভাগ করলে আমরা ঠকবো, নিজেরাই ঠকবো। এখানে যদি আমি বলি অমুক পুঁজিবাদী, অমুক মার্ক্সবাদী, হ্যাঁ খালি পুঁজিবাদীদের কথাই নিতে হবে, হ্যাঁ শ্রমিকের কথা নেওয়া যাবে না, বা খালি শ্রমিকের কথা নিলাম পুঁজিবাদীদের কথা নিব না, আরে ভাই সব মানুষেরই তো একটা জীবন যাপনের মধ্য দিয়ে সে নলেজকে এনকাউন্টার করছে, বাস্তবতাকে এনকাউন্টার করছে, করছে না? ফলে মানুষের এই সমস্ত কিছু একটা যাপিত জীবনের মধ্যে জমা হচ্ছে। সুতরাং মানুষের এই জীবন্ত যে অভিজ্ঞতার ভান্ডার, এই ভান্ডার কিন্তু অত্যন্ত সমৃদ্ধ, এবং আমরা যত বেশি আদান প্রদান করবো, আলবিরুনির এই কথাতেই শেষ করি, যত বেশি আমরা পারস্পরিক জ্ঞান অভিজ্ঞতাকে আদান প্রদান করবো
তত বেশি আমরা শান্তিময় একটা সমাজ পাব, যেটা সমৃদ্ধির পূর্ব শর্ত। ধন্যবাদ সকল। ধন্যবাদ রনি ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনার এই সৃজনশীলতা এবং সমাজ পরিবর্তনের যে যাত্রা আপনি শুরু করেছেন, এটা অব্যাহত থাকুক এবং আপনার সর্বাঙ্গীন সুস্থতা আমরা কামনা করছি। স্বপ্নের বইয়ের এই যে জ্ঞান ভিত্তিক আলোচনা, আপনার এই সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথে থাকবে নিশ্চয়ই। অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, ধৈর্য ধরে আপনারা এই আলোচনা শুনেছেন। এখন আমাদের আনুষ্ঠানিক আলোচনা এখানেই শেষ, আমরা এখন উন্মুক্ত আলোচনা করবো।